হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেক চা অ্যান্ড লেক কলেট চা। এই দুটো জিনিসের উপরে, যেটা কিনা আমাদের জব হোল্ডিংয়ের জন্য কাজে লাগে লেদ মেশিনে, এবং লেদের হেডস্টকের সামনের দিকেই আমরা দেখেছি এটা থাকে। চাক, প্রথমে আমরা আসছি লেদ চাকে। ওয়ার্ক পিস অফ শর্ট লেন্থ, অল্প দৈর্ঘ্যের যে সমস্ত জব, অ্যান্ড লার্জ ডায়ামিটার, এবং ডায়ামিটারটা অনেক বড় যদি হয়, অফ ইরেগুলার শেপ, শেপটা কীরকম, অসম আকৃতি, হুইচ ক্যান বি কনভিনিয়েন্টলি মাউন্টেড, যেটা শক্তপোক্তভাবে বাঁধতে বাঁধা যায় না, শক্তপোক্তভাবে বাঁধা যায় না, বিটুইন সেন্টারে বাঁধা যায় না, আর হেল্ড উইকলি অ্যান্ড রিজিডলি ইন এ চাক। এবং সেই জবটা যেটা কিনা বিটুইন সেন্টারে বাঁধা যাচ্ছে না, সেই জবটা খুব তাড়াতাড়ি এবং খুব শক্তপোক্তভাবে আমরা চাকে বাঁধতে পারি। এ চাক ইজ অ্যাটাচড টু দ্য লেথ স্পিন্ডেল। লেথ স্পিন্ডেলে এই চাকটা অ্যাটাচড থাকে, আটকানো থাকে বাই মিনস অফ বোল্ট, বোল্টের মাধ্যমে উইথ ব্যাক প্লেটের সাহায্যে বোল্টের মাধ্যমে এটা আটকানো থাকে, স্ক্রুয়েড অন দ্য স্পিন্ডেল নোজ, এবং স্পিন্ডেল নোজে যে থ্রেড রয়েছে সেই থ্রেডটা ব্যাক প্লেটের থ্রেডের সঙ্গে ম্যাশড হয়ে কী হয়, স্পিন্ডেল নোজে চাকটা অ্যাটাচ হয়। অ্যাকুরেট অ্যালাইনমেন্ট, সঠিক লাইন করার জন্য সঠিকভাবে স্পিন্ডেলের যা সেন্টার লাইন রয়েছে এবং চাকের যে সেন্টার লাইন, দুটোকেই একই লাইনে নিয়ে আসার জন্য কী করা, অফ দ্য চাক উইথ দ্য লেদ অ্যাক্সিসের সঙ্গে সেন্টারটাকে মেলানোর জন্য ইজ ইফেক্টেড স্পিগটিং, অর্থাৎ একটা স্পিগট করা রয়েছে, একটা স্টেপ করা রয়েছে বা রিসেস করা রয়েছে। সেই রিসেসটা কী হয়, ফিমেল রিসেস এবং মেল রিসেস একসঙ্গে ম্যাচ করে যায়, তার ফলে হচ্ছে গিয়ে ব্যাক প্লেটের সঙ্গে অ্যালাইনমেন্টটা কার হয়, চাকের অ্যালাইনমেন্ট হয়, এবং ব্যাক প্লেটটা যেহেতু থ্রেডে স্পিন্ডেল নোজের থ্রেডে লাগছে, সেই জন্য স্পিন্ডেল নোজের যা সেন্টার আছে সেম সেন্টার হয়ে যায় ব্যাক প্লেট এবং চাকের মধ্যে, সেম একই সেন্টার হয়ে যায় এই স্পিগটিংয়ের সাহায্যে। স্পিগটিংটা দেখে নেবো কীরকম ধরনের, কোনটা কী বলছে, তাহলে এখানে দেখছি আমরা এইটা হচ্ছে গিয়ে ব্যাক প্লেট, এটা কি না, এটা হচ্ছে রিসেস বা হচ্ছে স্পিগট, এটা স্পিগট আমরা ফিমেল পার্টটা দেখতে পাচ্ছি, এর মেল পার্টটা এখানে রয়েছে, তার ফলে হচ্ছে গিয়ে এই এই পার্টটা এই 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 পার্টটা এই পার্টটা কী হয়, এই স্টেপের মধ্যে, এই খাঁজের মধ্যে আটকে যায়, তার ফলে এর যে লাইন, এর যে সেন্টার লাইন এবং এর চাকের সেন্টার লাইন একটাই লাইনে পরিণত হয়। আর এখানে যে ইন্টারনাল থ্রেড রয়েছে, ইন্টারনাল থ্রেড কী করে, এখানে এই স্পিন্ডেল নোজে যে এক্সটার্নাল থ্রেড রয়েছে তার সঙ্গে ম্যাচ করে, তার ফলে স্পিন্ডেলের যা সেন্টার, তিনটের মধ্যেই একটাই সেন্টার লাইন হয়ে যায়। এই স্পিগটিংয়ের সাহায্যে এই সেন্টার লাইনটা মিলিয়ে নেওয়া হয় বা অ্যালাইনমেন্টটা করা হয়। এই যে ব্যাক প্লেট, ব্যাক প্লেটে দেখতে পাচ্ছি এখানে রিসেস রয়েছে এবং চারটে বোল্ট দিয়ে ব্যাক প্লেটের সঙ্গে চাককে ফিক্স করা হচ্ছে। আর এই ব্যাক প্লেটের পেছনে কী রয়েছে, যে থ্রেড দেখতে পাচ্ছি, ওই থ্রেডটা গিয়ে স্পিন্ডেল নোজে গিয়ে লাগছে। এইবার দেখো স্পিন্ডেল নোজ কত ধরনের হয়। এই হচ্ছে গিয়ে থ্রেডেড স্পিন্ডেল নোজ, অর্থাৎ স্পিন্ডেলে হচ্ছে কি এক্সটার্নাল থ্রেড রয়েছে, ভি শেপ থ্রেড রয়েছে এবং ইন্টারনালে টেপার রয়েছে। এই যে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি এরকম ধরনের আর কি, তার ছবিটা হচ্ছে গিয়ে এইটা, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে যে মেশিনে যেটা দেখতে পাই তারই ছবি এটা। আর হচ্ছে কীরকম ধরনের হয়, না টেপার স্পিন্ডেল নোজ হয়, টেপার স্পিন্ডেল নোজ সেটা কীরকম ধরনের, এরকম ধরনের, সামনে এরকম চাবিঘাট মতন থাকে এবং টেপার পোর্শান থাকে, এবং এইটাই হচ্ছে গিয়ে চাকে এসে এখানে লক হয়ে যায়। আরেকটা কীরকম রয়েছে, ক্যামলক স্পিন্ডেল, ক্যামলক স্পিন্ডেল কীরকম ধরনের, এরকম ধরনের স্পিন্ডেলটা রয়েছে, এর মধ্যে চাকটা এসে অ্যাটাচ হয়। কীরকমভাবে অ্যাটাচ হয়, এই যেখানে দেখতে পাচ্ছি এখানে সামনে যে ফেস প্লেট লাগানো রয়েছে, ফেস প্লেটটা কী হচ্ছে, এখানে যে স্পিন্ডেল নোজ গিয়ে আটকাচ্ছে, এবং স্পিন্ডেল নোজে কী রয়েছে, এরকম ধরনের ক্যাম রয়েছে, অর্থাৎ ক্যামের এই যে হেডটা আমরা দেখতে পাচ্ছি, এই হেডটা যখন আমরা রোটেট করবো তখন কী হবে, না চাকটা গিয়ে এখানে ক্ল্যাম্প হয়ে যাবে, চাকের যে তিনটে বোল্ট দেখতে পাচ্ছি, বোল্ট পজিশান, এই তিনটে বোল্ট ভেতরে চলে যাবে, ভেতরে যাওয়ার পরে যখন এটা এই ক্যাম্পটা যখন ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে ঠিক এই যেখানে যেরকম দেখতে পাচ্ছি এরকমভাবে চাকটা লক হয়ে যাবে। এইভাবে হচ্ছে গিয়ে হেডস্টকের মধ্যে, হেডস্টক স্পিন্ডেলে চাকটাকে লক করা হয়ে থাকে, এটাকে বলছে ক্যাম লক স্পিন্ডেল নোজ। টাইপস, কত ধরনের চাক হয়ে থাকে, চাকগুলো কত রকমের হয়, আমরা সচরাচর কয়েকটা দেখে থাকি, তাছাড়াও আরও কতগুলো চাক রয়েছে। প্রথমে কী রয়েছে, টু জ চাক, থ্রি জ চাক, ফোর জ চাক, এয়ার অর হাইড্রোলিক চাক,
ম্যাগনেটিক চাক, কলেট চাক, কম্বিনেশন চাক, ড্রিল চাক, এই কটা চাক আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এবার আমরা প্রথমেই আসছি টু জ চাক। টু জ চাক কীরকম ধরনের, এখানে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, দেখেই মোটামুটি কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে টু জ চাক এরকম ধরনের হয়। ইট ইজ এ ভেরি সিম্পল চাক, এটা খুবই সহজ সরল টাইপের চাক, ইউজড ফর হোল্ডিং স্মল জব, ছোটোখাটো জবকে হোল্ড করার জন্য ব্যবহার করা হয়, অ্যান্ড স্মল স্টক, যদি কোনো রাউন্ড বার বা হেক্সাগোনাল বার এরকম ধরনের ছোটোখাটো যদি জব হয় তাহলে সেটাকে হোল্ড করে। আর কী হয়, পালিশিংয়ের সময় এই চাকের ব্যবহার হয়ে থাকে, পালিশিং এটসেট্রা। হোয়ার হোল্ডিং পাওয়ার, যেখানে জবটাকে হোল্ড করা, অ্যান্ড অ্যাকুরেসি নট সো ইম্পর্টেন্ট, এবং অ্যাকুরেসিটা ততটা ইম্পর্টেন্ট নয়, সেখানেই হচ্ছে গিয়ে এই টুজো চাকের ব্যবহারটা হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে টুজো চাক। থ্রি জ চাক কনসেন্ট্রিক অর ইউনিভার্সাল অর সেলফ সেন্টারিং চাক, অর্থাৎ একটা চাকেরই কিন্তু এতগুলো নাম, অর্থাৎ এই নামগুলো খুব মনে রাখতে হবে। থ্রি জ চাক তিনটে জ, তাই থ্রি জ কনসেন্ট্রিক অর্থাৎ সেন্টার হয়ে যায়, ইউনিভার্সাল তিনটে জয়ই একসঙ্গে মুভ করে, সেলফ সেন্টারিং অটোমেটিক সেন্টার হয়ে জবটা অটোমেটিক সেন্টারে নিয়ে নেয়, সেলফ সেন্টারিং চাক। এই একটা চাকেরই এতগুলো নাম রয়েছে। তো চাকের ছবিটা কীরকম ধরনের, এরকম ধরনের। তো চাক এরকম ধরনের তিনটে জ থাকে, তার রিভার্স জ রয়েছে, রিভার্স জয় তিনটে দেওয়া থাকে, মোট ছটা জ, একটা চাকের সঙ্গে কিন্তু মোট তিনটা ছটা জ দেওয়া থাকে, আর এরকম ধরনের একটা চাকি দেওয়া থাকে পারপাস। এরকম চাকে কি উদ্দেশ্য, না ইট ইজ ইউজড ফর অ্যাকুরেট সেন্টারিং, জবটাকে সেন্টারিং করার জন্য, অ্যান্ড গ্রিপিং জব ভেরি কুইকলি, এবং জবকে খুব তাড়াতাড়ি গ্রিপ করার জন্য এটা ব্যবহার করা থাকে। হ্যাভিং ইউনিফর্ম ডায়ামিটার, কীরকম ধরনের জব, না ইউনিফর্ম ডায়ামিটার, ডায়ামিটারটা যেন ইউনিফর্ম হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট আকৃতির হয়, সেটা গোলাকার কিংবা হেক্সাগোনাল ক্রস সেকশন কিংবা হেক্সাগোনাল ষড়ভুজ হতে পারে, অ্যান্ড পার্টিকুলার ইন ক্যাস্টেন লেদওয়ার্ক। এবং এটা কোথায় ব্যবহার হয়, মেনলি ক্যাস্টেন লেদের এটা ব্যবহার হয়ে থাকে, তবে আমাদের ইঞ্জিন লেদেও এর ব্যবহার রয়েছে। এই চাক আমরা দেখেছি, এবার থ্রি জ চাক অ্যান্ড হোল্ডিং প্রসিডিওর, কীভাবে হোল্ড হয় জবকে, কীভাবে আমরা হোল্ড করে থাকি, এরকম ধরনের একটা চাক। এই আবার এরকম ধরনেরও চাক হয়ে থাকে। চাকের মধ্যে কী রয়েছে, এখানে কার্ভেচার একটা পার্থক্য রয়েছে। এই যে একটা চাক নিলে, ওখানে বলেছিলাম যে মোট তিনটে তিনটে ছটা ছখানা জ দেয়, একখানা চাক কি হ্যান্ডেল দেয়, এরকম ধরনের চাক কি দেয়। তো এবার এইটাতে কী রয়েছে, না এখানে যে কার্ভেচারটা রয়েছে, এই যে কার্ভেচারটা কখনও কনকেভ হয় কখনও কনভেক্স হয়, অর্থাৎ জবকে যেরকমভাবে হোল্ড করবো সেই অনুযায়ী কিন্তু আমাকে এই জগুলো চেঞ্জ করতে হয়, অর্থাৎ কখনও আমরা এই নিচের জগুলো লাগাবো, কখনও বা এই যেরকম ফিটিং আছে এরকম ধরনের ফিটিংয়ে আমি কাজ করবো। তো সুবিধা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো দেখে নিচ্ছি জব কীভাবে হোল্ড হচ্ছে, এরকমভাবে জব হোল্ড হয়ে থাকে, ওয়ার্ক হোল্ডিং হয়েছে। এই যে হোল্ডিংটা হয়েছে, এই হোল্ডিং প্রেশারটা কোথায় পড়ছে, প্রেশারটা হচ্ছে ইনওয়ার্ড, অর্থাৎ সেন্টারের দিকে, জবগুলো সেন্টারের দিকে প্রেশার দিচ্ছে জবকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কী হয়েছে, না এটাও কিন্তু সেন্টারে রয়েছে, কিন্তু জবটা কী হয়েছে, জয়ের পজিশানটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, জয়ের পজিশান ঘোরানো হয়েছে, এবং এখানে প্রেশারটা কী হয়েছে, সেন্টারের দিকে দেওয়া রয়েছে, সেন্টারের দিকে দিয়েই কিন্তু জবটাকে হোল্ড করা হয়েছে। এরপরে যেটা আছে সেটা কী হয়েছে, জটা যেমন ছিল তেমনই হয়েছে, কিন্তু টান মেরে বোরের মধ্যে জটাকে লাগিয়ে বাইরের দিকে টান মেরে জব হোল্ডিং করা হয়েছে। তো এরকমভাবে তা প্রেশারটা তখন কী হয়েছে, না বাইরের দিকে প্রেশার রয়েছে। তো এই যে এই যে এই যে দুখানা, এই দুখানাতে কী হয়েছে, এই দুটোতে কিন্তু দুরকমভাবে প্রেশার দেওয়া হয়েছে এবং জয়ের পজিশান দুরকমভাবে রয়েছে, এই জন্য কিন্তু এখানে মোট তিনটে তিনটে ছখানা দেওয়া হয়েছে। এই কার্ভেচারের উপরে ডিপেন্ড করে কিন্তু জগুলো চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ করা হয়। তো এই যে চেঞ্জ করার পদ্ধতিটা কীরকম রয়েছে, আমরা যখন জগুলো চাকের মধ্যে লাগাবো তার একটা পদ্ধতি রয়েছে। কীরকম পদ্ধতি, না জয়ের কার্ভেচার যদি এরকম ধরনের হয়, এই যে এরকম কনকেভ টাইপ কনভেক্স টাইপের হয়, এরকম কনভেক্স টাইপের হয়, অর্থাৎ এরকম হলে তখন কী হবে, তখন হচ্ছে গিয়ে জগুলো যখন আমরা সেট করব, এই ভেতরে স্ক্রল প্লেটটা দেখতে পাচ্ছি, এই স্ক্রল প্লেটের থ্রেডে যখন টাচ করাবো, লাগাবো, ফিটিং করব, তখন কি ওর প্রথম ফার্স্ট জব প্রতিটাতেই প্রতিটা স্লটে কিন্তু মার্কিং করা থাকে, এক দুই তিন চার করে মার্কিং করা থাকে, এবং প্রতিটা জতেও কিন্তু এক দুই তিন চার করে মার্কিং করা থাকে। তো এবার এই যে মার্কিং যে করা রয়েছে এখানে, যে এক নম্বর জ আর এ নম্বর স্লট, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করবে,
তো এটার সঙ্গে এটা যখন ম্যাচ করবে তখন আমাকে কি করতে হবে না, আমি যখন এটা ঘুরে লাগাতে যাব, অ্যাসেম্বল করতে যাব, তখন কিন্তু ফার্স্ট জটা লাগবে কোথায়, এর ফার্স্ট গ্রুপে। ফার্স্ট জ কোথায় ফিটিং হবে, ফার্স্ট জ ইনসার্ট দিস জ ফার্স্ট, প্রথমে এক নম্বর জটা আমি ইনসার্ট করব এক নম্বর গ্রুপে, অর্থাৎ এই গ্রুপে আমি কিন্তু শুরু করব। এবং স্ক্রল পেটের রোটেশনটা কীরকম হবে, এইভাবে হবে। এইভাবে হলে তারপরে কী করবো, আমি দু নম্বর জ ফিট করব, তারপরে তিন নম্বর জ অ্যাসেম্বল করব, তারপরে চার নম্বর জ অ্যাসেম্বল করবো। এখানে চারটি জ রয়েছে যেহেতু চার নম্বরটা এইভাবে হবে। ও আমরা সাধারণত থ্রি জ চাক দেখে থাকি, সেলফ সেন্টারিং চাক থ্রি জ থেকে থাকি, তো এখানে চারটে রয়েছে। তো ঠিক এই সিকুয়েন্সে কিন্তু আমরা এই সিকুয়েন্স অর্ডার অনুযায়ী কিন্তু আমরা জগুলো ফিটিং করব। এখানে দেওয়া রয়েছে, এখানে এক নম্বর জ ফার্স্ট স্লট, দু নম্বর জ সেকেন্ড স্লট, থার্ড নম্বর জ থার্ড স্লট, ফোর্থ নম্বর জ ফোর্থ স্লট। এইভাবে কিন্তু আমরা জগুলো লাগাবো চাকের মধ্যে। এরপরে যদি আমাকে রিভার্স করতে হয়, অর্থাৎ জগুলো যদি আমাকে উল্টিয়ে লাগাতে হয়, উল্টো জ, অর্থাৎ ওখানে এক ধরনের জ, যেহেতু এখানে স্কল প্লেটের ব্যাপার রয়েছে, এখানে থ্রেডটা একরকম নয়, সেই জন্য কী হচ্ছে, জয়ের পেছনের দিকে যে থ্রেডের কার্ভেচার সেটাও কিন্তু উল্টো, তার জন্য জ কিন্তু আমাকে দু সেট জ আমাকে রাখতে হয়। তো দ্বিতীয় নম্বর সেটের জ যেটা আমরা লাগাবো এখানে, সেই জটা কোথা থেকে শুরু করব, তার কার্ভেচারটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কী হচ্ছে, আউটওয়ার্ড বা রিভার্স পজিশান রয়েছে। রিভার্স পজিশানে যখন আমি লাগাবো তখন হচ্ছে কি, আমাকে চার নম্বর থেকে শুরু করতে হবে, স্টার্টিং পজিশান ইনসার্ট দিস জ ফার্স্ট, অর্থাৎ চার নম্বর যে জটা সেটা হচ্ছে কি আমরা লাস্ট স্লটে লাগাবো। তারপরে আমরা কোনটা লাগাবো না, একবারে এ গ্রুপে, এ গ্রুপের মধ্যে অর্থাৎ এক নম্বর গ্রুপের মধ্যে আমরা থার্ড জব লাগাবো। তারপর হচ্ছে গিয়ে, এবং এই রোটেশানটা স্ক্রল প্লেটে যে রোটেশান এইটা এই রোটেশানই থাকবে। আর সেকেন্ড জব আমরা ফিট করব বি স্লটের মধ্যে, এবং ফার্স্ট জব সবার শেষে ফিট করব সেটা সি স্লটের ভেতরে। এবার এখানে দেখে নিচ্ছি, এই যে জব ফোর্থ স্লট ফার্স্ট গ্রুপ, থার্ড জব সেকেন্ড গ্রুপ, সেকেন্ড জব থার্ড গ্রুপ, ফার্স্ট জব ফোর্থ গ্রুপ, এইভাবে কিন্তু আমাদের সিকোয়েন্সটা থাকবে। এবং শুরুটা হবে চার নম্বর জ থেকে শুরু হবে, চার নম্বর জ থেকে শুরু হবে এবং এক নম্বর স্লট, এইভাবে কিন্তু হয়ে থাকবে। এই সিকোয়েন্সটা আমাদের প্রায় ভুল হয়, জ যখন আমরা চেঞ্জ করি তখন আর মেলাতে পারি না। তো এই সিকোয়েন্স যদি আমরা মনে রাখি, তাহলে জ যখন আমরা খুলে আবার ঘুরে ফিট করবো পরিষ্কার করে, তখন কিন্তু আমরা এই নিয়ম অনুযায়ী জগুলো ইজিলি ফিট করতে পারবো। মেন পার্টস, এই যে আমাদের থ্রি জ চাক রয়েছে, থ্রি জ চাকে কী কী পার্ট বা কী কী অংশ রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। ব্যাক প্লেট, ব্যাক প্লেটটা আমরা আগে বলেছি, এটা ব্যাক প্লেট। এরপর রয়েছে বডি, বডি কোনটা না, এইটা, এই যে কাস্টিং পোর্শানটা রয়েছে এটা হচ্ছে বডি। এরপর রয়েছে কি না, এরপর রয়েছে বিভেল পিনিয়ান, বিভেল পিনিয়ান কোনটা না, এই অ্যারো দিয়ে যেটা ঘুরছে এটা হচ্ছে বিভেল পিনিয়ান, যেটা চাকি দিয়ে আমরা ঘোরাই, তো সেটা হচ্ছে বিভেল পিনিয়ান, ওইটার এন্ডে একটা বিভেল গিয়ার রয়েছে। আর কী রয়েছে না, স্ক্রল প্লেট, এই যে স্ক্রল প্লেট হচ্ছে কি, এইটা স্ক্রল প্লেট কোনটা না, স্ক্রল প্লেট এই যে সামনে ফেসের দিকে থ্রেড করা রয়েছে একটা একটা স্পাইরাল গ্রুপ রয়েছে, এটা হচ্ছে স্ক্রল প্লেট, যার উল্টো দিকে আবার বিভেল গিয়ার রয়েছে, যে বিভেল গিয়ার এখানে বিভেল পিনিয়ানের সঙ্গে ম্যাস্ট করেছে। তো আর কী রয়েছে, জ রয়েছে, এগুলো হচ্ছে জ, তিনটে জ লাগানো রয়েছে এবং তার রিভার্স জগুলো এখানে নিচে রয়েছে। আর হচ্ছে চাকি, এটা হচ্ছে চাকি, এবং তার যদি ক্রস সেকশান দেখে নেই, তাহলে ক্রস সেকশান দেখলে আমরা এরকম ধরনের দেখতে পাবো, কি সকেট, কি সকেট এখানে রয়েছে এবং এর পেছনে রয়েছে গিয়ে বিভেল পিনিয়ান, এবং বিভেল পিনিয়ানের সঙ্গে রয়েছে কি না, বিভেল গিয়ার, এই যে বিভেল গিয়ারটি দেখতে পাচ্ছি, এবং সেই বিভেল গিয়ারের সামনের দিকে ফেসের দিকে কি রয়েছে না, স্পাইরাল গ্রুপ রয়েছে, যে স্পাইরাল গ্রুপটাকে বলা হয় স্ক্রল, এবং এই জন্য এই প্লেটটার নাম হচ্ছে স্ক্রল প্লেট। এবং সেই স্ক্রল প্লেটের সঙ্গে কী রয়েছে, স্ক্রল প্লেটের সঙ্গে রয়েছে জ, জয়ের পেছনে কিন্তু আবার ওইরকম ধরনের টিথের অনুযায়ী গ্রুপ করা রয়েছে, সেই টিথগুলো রয়েছে। আর হচ্ছে পুরোটা চাক বডি, আর এটা হচ্ছে চাকি, এই হচ্ছে গিয়ে পার্টস। ওয়ার্কিং সিস্টেম কীভাবে কাজ করে, থ্রি বিভেল পিনিয়ান মেস্ট উইথ দ্য স্ক্রল প্লেট, তিনটে বিভেল পিনিয়ান কী করে স্ক্রল প্লেটের সঙ্গে মেস্ট করে রয়েছে, অর্থাৎ আটকে রয়েছে বা ফিটিং করা রয়েছে ইনসাইড দ্য বডি, চাক বডির ভেতরে তিনখানা বিভেল পিনিয়ান স্ক্রল প্লেটের যে বিভেল গিয়ার রয়েছে তার সঙ্গে মেস্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এরকম ধরনের তিনখানা সকেট রয়েছে, তিনখানা বিভেল পিনিয়ান, তিনখানা বিভেল পিনিয়ান কী রয়েছে, এই যে গিয়ারটা বিভেল গিয়ারটা, এই যার সামনের দিকের অংশে স্ক্রল রয়েছে সেই স্ক্রলের সঙ্গে কিন্তু ম্যাচড রয়েছে, অর্থাৎ একসঙ্গে অ্যাসেম্বল্ড রয়েছে।
দ্য জজ আর ফিটেড ইন স্লট অফ দ্য বডি, জগুলো কোথায় রয়েছে না বডিতে যে স্লট কাটা রয়েছে সেখানে ফিটিং করা রয়েছে, অ্যান্ড জ টিথ মেস উইথ দ্য স্ক্রল টিথ, এবং জ টিথগুলো জয়ের পেছন দিকে যে টিথগুলো রয়েছে সেটা কী রয়েছে না স্ক্রলের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে ফিটিং করা রয়েছে, গ্রুপের মধ্যে ম্যাস্ট করা রয়েছে। দ্য জ আর নাম্বার অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য স্লট, জগুলো কী হয়েছে জগুলোতে নাম্বারিং করা রয়েছে এবং প্রতিটা স্লটে নাম্বারিং করা রয়েছে, ও যেটা যে স্লটের জন্য নির্ধারিত সেটা সেই স্লটেই লাগানো রয়েছে। হোয়েন বিভেল পিনিয়ন টার্ন, যখন বিভেল পিনিয়নটা ঘোরানো হচ্ছে বাই চাক্কি, চাক্কিয়ের সাহায্যে আমি ছবিতে দেখতে পাচ্ছি, স্ক্রল প্লেট মুভস অ্যান্ড স্ক্রল প্লেটটা কী করছে রোটেট করছে অ্যান্ড কজ দ্য জ, এবং জগুলো কী করছে টু মুভ অ্যাট এ টাইম, জগুলো একসঙ্গে মুভ করছে, ইনওয়ার্ড বা আউটওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। দ্য জজ মুভস অ্যাট এন ইকুয়াল রেট, জগুলো কীভাবে মুভ করে একটা নির্দিষ্ট গতিতেই মুভ করে, অ্যান্ড সেন্টার দ্য জব অটোমেটিক্যালি, এবং জবকে অ্যাকুরেটলি সেন্টার করতে পারে। টাইপস কত ধরনের, এই থ্রিজ চাক যেটা বললাম বা সেলফ সেন্টারিং চাক, যে সেলফ সেন্টারিং চাক কত ধরনের হয়েছে, দিস চাক হ্যাভ জেনারেলি থ্রি জ, সাধারণ ক্ষেত্রে আমরা দেখেছি তিনটে জ হয়ে থাকে, বাট দেয়ার আর আদার টাইপস অলসো হ্যাভিং টু জস অ্যান্ড ফোর জস, আমরা দুটো জ কিংবা তিন চারটে জয়েরও আমরা এই সেলফ সেন্টারিং চাক দেখে থাকি। কেয়ার অর্থাৎ আমরা একটা এই সেলফ সেন্টারিং চাক ব্যবহার করতে গেলে আমাকে কী কী যত্ন নিতে হবে, কী যত্ন নিয়ে ব্যবহার করতে হবে, রেসপেক্টিভ জজ শুড অলওয়েজ ফিটেড ইন রেসপেক্টিভ স্লট, যে যে স্লটের জন্য নির্ধারিত যে জটা সেটা সেই জতেই লাগাতে হবে, অন্য জতে লাগালে কিন্তু সেটা হবে না। রাফ অ্যান্ড ইরেগুলার সারফেস জব শুড নট বি হোল্ড, তো এই এই ধরনের চাকে আমরা রাফ জব বা ইরেগুলার অসম আকৃতির জব সারফেসের জব আমরা এতে বাঁধবো না। আর কি না, হেভি জব শুড নট বি হোল্ড, যদি ভারী জব হয় তাহলে এতে বাঁধা যাবে না, বাঁধাটা উচিত হবে না। আর কি, হেভি কাট শুড নট বি টেকেন, যেহেতু এর গ্রিপিং ক্যাপাসিটি কম সেই জন্য এতে আমরা মোটা কাট দিয়ে আমরা কিন্তু জব টার্নিং করতে পারি না। পিরিওডিক্যাল ক্লিনিং, কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে, যেহেতু স্ক্রলটা রয়েছে বিভেল পিনিয়ন রয়েছে একটা মেকানিজম ভেতরে রয়েছে, সেই জন্য কিছুদিন অন্তর অন্তর এটাকে পরিষ্কার করতে হবে এবং তেল দিয়ে রাখতে হবে, অয়েলিং শুড বি ডান, এবং তেল দিয়ে যত্ন করে রাখতে হবে। অ্যাডভান্টেজ, এই ধরনের চাক ব্যবহারের কী সুবিধা আমরা পেতে পারি, জব ক্যান বি হোল্ড কনসেন্ট্রিক্যালি ভেরি কুইকলি, অর্থাৎ জবকে সেন্টার যে করে খুব তাড়াতাড়ির মধ্যে, অর্থাৎ একটা বিভেল পিনিয়ন ঘোরালাম জবটা কী করলো জবটাকে একবার সেন্টারে হোল্ড করে নিল, এটা এর সুবিধে। আর কি, অল দ্য জজ মুভ অ্যাট এ টাইম হোয়েন এনি ওয়ান বিভেল পিনিয়ন ইজ টার্নড, একটা বিভেল পিনিয়ন ঘোরালাম তিনটে জ অ্যাট এ টাইম মুভ করলো, আমাকে প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা করে টাইম দিতে হচ্ছে না। ডিসঅ্যাডভান্টেজ কী, না ডিসঅ্যাডভান্টেজ গ্রিপিং ইজ নট ফার্ম, জবটা যে গ্রিপ করছে সেটা কিন্তু শক্তপোক্তভাবে হোল্ড করতে পারছে না। দ্বিতীয়ত, অনলি রেগুলার শেপ জব ক্যান বি হোল্ড, অর্থাৎ সম আকৃতির জব সেই ধরনের জবগুলো এ হোল্ড করতে পারে, বিষম আকৃতির জব এই চাকের দ্বারা হোল্ড করা সম্ভব হয় না, এটা একটা অসুবিধাজনক। আরেকটা কী হচ্ছে, ইউনিফর্ম জব ক্যান বি হোল্ড, অর্থাৎ ওই যে বললাম একই সম আকৃতির জব, সম আকৃতির জবই শুধুমাত্র মানতে পারে। পারফেক্ট কনসেন্ট্রিক্যালি ক্যান নট বি অবটেন, একেবারে যে জিরো জিরো হবে তা হবে না, মোটামুটি অ্যাপ্রক্স সেন্টার হবে ঠিকই কিন্তু একবারে জিরো জিরো সেন্টার করা যায় না। ফোরজো অর ইন্ডিপেন্ডেন্ট চাক, যেটাকে ফোরজো চাক বলা হয় সেটাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট চাক, কারণ জগুলো প্রতিটা আলাদা আলাদা করে মুভ করে এই জন্য ইন্ডিপেন্ডেন্ট চাক। পারপাস কী, কী উদ্দেশ্যে এরকম ধরনের চাকের ব্যবহার হয়ে থাকে, দ্য পারপাস অফ এ ইন্ডিপেন্ডেন্ট চাক ইজ টু হোল্ড বোথ রেগুলার অ্যান্ড ইরেগুলার শেপ জব, সম আকৃতি বা বিষম আকৃতি যেরকমই হোক না কেন সমস্ত ধরনের জবকেই কিন্তু এ হোল্ড করতে পারে। ইট ক্যান অলসো হোল্ড হেভি জব, এ খুব ভারী ভারী জবও হোল্ড করতে পারে, অ্যান্ড হেভি কাট ক্যান বি টেকেন, এবং মোটা মোটা কাট দিয়েও মেটাল রিমুভ করা যায় বা টার্নিং করা যায়। এ হচ্ছে ফোরজো চাক, পেছনে ব্যাক প্লেট রয়েছে, সামনে জ রয়েছে। এক্সেন্ট্রিক জব ক্যান বি হোল্ড, এক্সেন্ট্রিক জব যদি হয় সেটাও হোল্ড করা যায়, অর্থাৎ
যবটা অসম আকৃতি, সেন্টারের বাইরে থেকে যায়, এরকম ধরনের জব হোল্ড করা সম্ভব। অ্যান্ড কনসেন্ট্রিক সেটিং, এবং কনসেন্ট্রিক যে জবটাকে সেন্টার করা হবে সেই সেটিংটা ক্যান বি ডান মোর অ্যাকুরেটলি, এবং সেই কনসেন্ট্রিসিটি যেটা হবে জবের জবটাকে একবারে পুরো অ্যাকুরেটলি ট্রুইং করা, অর্থাৎ জিরো জিরোভাবে ট্রুইং করা, সেটা কিন্তু এই চাকের সাহায্যে সম্ভব হয়ে থাকে। ইট হ্যাজ স্ট্রঙ্গার গ্রিপিং ক্যাপাসিটি, এই যে জবটাকে গ্রিপ করে সেটা খুব শক্তপোক্তভাবে স্ট্রংলি গ্রিপ করতে পারে। ওই যে ফোরজো চাক, এখানে যে দুটো ছবি দেওয়া রয়েছে, দুটো ছবিতে কিন্তু দুরকম জয়ের পজিশান রয়েছে। একটা হচ্ছে গিয়ে জবকে হোল্ড করতে পারবে ইনসাইড থেকে, আরেকটা হচ্ছে গিয়ে জবকে হোল্ড করতে পারবে আউটসাইড থেকে। তো এই যে চারটে জ রয়েছে, চারটে জ কিন্তু আমরা ঘুরিয়ে একটা চাকের মধ্যেই আমরা ফিট করতে পারবো। তার জন্য আমাকে সেপারেট আলাদা জ ব্যবহার করতে হবে না, এই জটাকেই আমরা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে কিন্তু এই ধরনের প্রথমের জটার মতন হয়ে যাবে, বা প্রথমের জটার ঘুরিয়ে দিয়ে আমরা কিন্তু এই সেকেন্ড ছবির মতন এরকম ধরনের ফিটিং করতে পারবো এবং জব গ্রিপ করতে পারবো বাইরে থেকে, এক্সটার্নাল গ্রিপিং বা এখানে ইন্টারনাল গ্রিপিং দুরকমভাবেই সম্ভব। পার্টস কোনটাকে কী বলছে, কোন কোন অংশ অংশগুলো কী রয়েছে, না প্রথমে রয়েছে ব্যাক প্লেট, ব্যাক প্লেট ছবি আমরা আগে দেখেছি। বডি কোনটা, এই যে চাকতির মতো এই যে কাস্টিং বডি, এইটাই হচ্ছে গিয়ে বডি। জ জ কোনগুলো, না এই যে এগুলো হচ্ছে জ ছবিতে, এই যে এগুলো এগুলো জ। আর কি রয়েছে, না স্ক্রু, স্ক্রু হচ্ছে কি চারটে স্লটের মধ্যে যে আমরা স্ক্রু দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি স্ক্রু, যার মাথায় সকেট করা রয়েছে যেখান দিয়ে আমরা চাকটিটা রোটেট করাতে পারি। আর কি রয়েছে ফিঙ্গার, ফিঙ্গার কোনটা, না এই যে স্ক্রুটাকে হোল্ড করে রেখেছে তার মাঝখানে একটা পিন রয়েছে, সেটাকে বলছে ফিঙ্গার পিন, যাতে করে এই স্ক্রুটা নিচের দিকে পড়ে না যায়। তো ম্যাটেরিয়াল কী আছে, ইটস বডি ইজ মেড অফ ক্লোজ গ্রেন কাস্ট আয়রন, এর বডিটা এই যে বডি চাকতির মতো, এটা হচ্ছে কাস্ট আয়রনের তৈরি, ক্লোজ গ্রেন কাস্ট আয়রন। স্ক্রু আর মেড অফ কাস্টিল, এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছি এগুলো কাস্টিলের তৈরি। অ্যান্ড জজ আর মেড অফ টাফ স্টিল, এই জগুলো টাফ স্টিলের তৈরি। অ্যান্ড হার্ডেন অ্যান্ড গ্রাউন্ড, অর্থাৎ হার্ডেনিং করা রয়েছে এবং গ্রাইন্ডিং করা রয়েছে, গ্রাইন্ডিং ফিনিশ করা রয়েছে। এবং সেটা যদি দেখি তার ক্রস সেকশনটা আমরা এরকমভাবে দেখতে পাবো। আমরা বিশেষত এটার যে যে স্ক্রুটা রয়েছে, স্ক্রুতে যে থ্রেডটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই স্কোয়ার থ্রেড। এটা কোশ্চেনের মধ্যে আসে যে এখানে কী থ্রেড রয়েছে, এটা হচ্ছে স্কোয়ার থ্রেড। এই যে কী সকেট, এই সকেটের মধ্যে এখানে কীটা এখানে ফিটিং করা হয়, দিয়ে এটা রোটেট করালে জগুলো আস্তে আস্তে ইনওয়ার্ড বা আউটওয়ার্ড হতে থাকে। আর এটা হচ্ছে ফিঙ্গার পিন, ফিঙ্গার পিনটা হচ্ছে গিয়ে এই স্ক্রুটাকে হোল্ড করে রেখেছে। ওয়ার্কিং সিস্টেম, এই ফোরজোচা কীভাবে কাজ করে, হোয়েন দ্য জস আর ফিটেড ইন দ্য স্লট, জগুলো যখন হচ্ছে গিয়ে স্লটের মধ্যে ফিট করা হয়, দে মেস্ট উইথ, সেটা কী হয়, কার সঙ্গে আটকে যায়, না উইথ দ্য থ্রেড অফ স্ক্রু, স্ক্রুর যে থ্রেড আছে তার সঙ্গে আটকে যায়। দিস স্ক্রু আর হেল্ড ইন দ্য স্লট বাই ফিঙ্গার, সেই স্ক্রুটা কোথায় রয়েছে, না ওই স্লটের মধ্যে রয়েছে, যে যে স্ক্রুটাকে না হোল্ড করে রেখেছে ফিঙ্গার, ফিঙ্গার স্ক্রুটাকে হোল্ড করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছি এই যে স্ক্রু, চারদিকে চারটে স্ক্রু, মাঝখানে যে প্লেন টার্নিং যেটা দেখা যাচ্ছে ওইখানটায় ফিঙ্গারটা রয়েছে, ফিঙ্গারটা হচ্ছে গিয়ে যাতে করে স্ক্রুগুলো বাইরের দিকে না পড়ে যায় সেই জন্য ওই ফিঙ্গার স্ক্রুগুলোকে হোল্ড করে রেখেছে। হোয়েন দ্য স্ক্রু আর টার্নড, যখন স্ক্রুটাকে ঘোরানো হয়, দে কজ দ্য জ টু মুভ ইন দ্য স্লট, তার ফলে কী হয়, জগুলো হচ্ছে গিয়ে মুভ করতে থাকে, ইনওয়ার্ড বা আউটওয়ার্ডের দিকে মুভ করতে থাকে। দ্য জজ ডু নট মুভ অ্যাট এ টাইম, জগুলো সমস্ত জ একসঙ্গে কিন্তু মুভ করে না, আমি যে স্ক্রুটা রোটেট করাবো সেই স্ক্রুতে যে জটা রয়েছে সেই স্ক্রু জটাই শুধুমাত্র মুভ করবে, বাকি জগুলো কিন্তু মুভ করবে না। অতএব প্রত্যেকটা জয়ের জন্য কিন্তু আলাদা করে আমাকে মুভমেন্ট দিতে হবে ওই চাকিয়ের মাধ্যমে। এবং এই যে সামনের দিকে যে এই যে এই সার্কুলার যে গ্রুপগুলো রয়েছে, যে মার্কিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মার্কিংগুলোরও কিন্তু একটা কাজ রয়েছে। সেই কাজটা কি, না জবটাকে যখন আমরা জয়ের পজিশানগুলো, একটা জবকে যখন আমরা এখানে যখন গ্রিপ করব তখন জয়ের পজিশানগুলো ঠিক আছে কি না, অর্থাৎ আমরা যখন ট্রু করব জবটাকে ট্রু করার সময় আমার জবের পজিশানগুলো ঠিক আছে কি না, জয়ের পজিশানগুলো সেগুলো দেখার জন্য কিন্তু এই দাগগুলো করা রয়েছে।
অ্যাডভান্টেজ, এই চাকের কী সুবিধে, এই চাক ব্যবহার করলে আমরা কী সুবিধে পাই। দিস টাইপ অফ চাক ইজ মোর পপুলার দেন সেলফ সেন্টারিং চাক। সেলফ সেন্টারিং চাকের থেকে এই ফোরজো চাক বা ইন্ডিপেন্ডেন্ট চাক অনেক জনপ্রিয়। কারণ কী না, ক্যান বি হোল্ড অলমোস্ট অল টাইপ অফ জব। এই জব প্রায় সমস্ত ধরনের জবকেই কিন্তু হোল্ড করতে পারে, সেটা রেগুলার হোক, ইরেগুলার হোক, যে কোনো আকৃতির শেপের জব হোক না কেন, এই চাক হোল্ড করতে সক্ষম। এরপর কি, ডিউ টু দ্য ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যেহেতু প্রতিটা জয়ের আলাদা আলাদা মুভমেন্ট রয়েছে, দে ক্যান বি হোল্ড এনি ডিজায়ার পজিশান। তাই কী করে, জবকে এ যে কোনো পজিশানে হোল্ড করতে পারে, বা জবগুলো আমরা যে কোনো পজিশানে রেখে জবকে হোল্ড করতে পারি। ইট ক্যান বি ইউজড ফর অ্যাকুরেট সেটিং অফ জব, জবকে অ্যাকুরেট সেটিং করা যায়, অর্থাৎ জবকে একবারে জিরো জিরো সেটিং, অর্থাৎ আমি সারফেস গেজ কিংবা হচ্ছে গিয়ে আমরা ডায়াল টেস্ট ইন্ডিকেটারের সাহায্যে একবারে জিরো জিরো সেটিং আমরা কিন্তু জবটাকে করতে পারি। ইট হ্যাজ এ ফার্ম গ্রিপিং ক্যাপাসিটি, জবকে শক্তপোক্ত করে এই য ধরনের জ এই ধরনের চাক গ্রিপ করতে পারে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেই ডিসঅ্যাডভান্টেজটা কি না, অনলি ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট ইট টাইম টেক টাইম ফর সেটিং দ্য জব, একটা জব সেট করতে একটু সময়টা বেশি লাগে, কিন্তু জবটা অ্যাকুরেট সেটিং হয়। এই যে সময়টা লাগে এটাই হচ্ছে কি একমাত্র ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু জবগুলো ইন্ডিপেন্ডেন্ট মুভ করে এই জন্য একটু সময় এতে লেগে থাকে। এরপর আসছি এয়ার অপারেটেড বা নিউমেটিক চাক অর হাইড্রোলিক চাক। ইন দি চাক, এই ধরনের চাকে এয়ার অর হাইড্রোলিক প্রেশার ইজ ইউজড, তেল বা হচ্ছে গিয়ে এয়ার বাতাসের যে প্রেশার, সেই প্রেশারটা এখানে ব্যবহার করা হয় ফর প্রেসিং দ্য জজ এগেনস্ট দ্য জব, অর্থাৎ জবটাকে হোল্ড করার জন্য জয়ে যে প্রেশারটা দেয় সেটা কে দেয় না, হচ্ছে গিয়ে এয়ার বা হাইড্রোলিকের যে প্রেশার সেই প্রেশারটাই এখানে ব্যবহার করা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড র্যাপিড মেথড অফ চাকিং, এতে খুব দ্রুত কিন্তু জবকে হোল্ড করা যায়, এটা খুব সক্রিয় এবং র্যাপিড মেথড, খুব তাড়াতাড়ি জবকে হোল্ড করা যায়। ইট ইজ ইউজড ফর হোল্ডিং বোথ রাউন্ড অ্যান্ড হেক্সাগোনাল অবজেক্ট ফর কুইক চাকিং, এতে কী করা যায়, রাউন্ড জব কিংবা হেক্সাগোনাল অবজেক্টের অবজেক্টগুলো এতে খুব তাড়াতাড়ি হোল্ড করা যায়, অর্থাৎ রেগুলার শেপ জবই শুধুমাত্র এতে হোল্ড করা সম্ভব। এর কার্যনীতি কী রয়েছে, কী প্রক্রিয়া এ কাজ করে থাকে, দ্য প্রিন্সিপাল অফ অপারেশান ইনকর্পোরেট এ কম্প্রেসড এয়ার, প্রিন্সিপালটা কী না, অপারেশান অফ কর্পোরেট ইনকর্পোরেট অফ কম্প্রেসড এয়ার, এর মধ্যে যে কম্প্রেসড এয়ার রয়েছে অর ফ্লুইড ড্রিভেন পিস্টন, পিস্টনকে কী করে সে হচ্ছে ড্রাইভ করায়, মুভ ইনসাইড দ্য সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে পিস্টনকে মুভ করিয়ে থাকে, অ্যান্ড ব্রিং দ্য জজ ইন দ্য চাক আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, এবং এর ফলে সিলিন্ডার মুভমেন্টের ফলে কী হয়, সিলিন্ডার মুভমেন্টের ফলে জগুলো ইনওয়ার্ড বা আউটওয়ার্ড মুভমেন্ট পেয়ে থাকে। এইটা হচ্ছে গিয়ে নিউমেটিক চাক, সেটা হাইড্রোলিক অপারেটেড হতে পারে কিংবা হচ্ছে গিয়ে এয়ার অপারেটেড হতে পারে। কনস্ট্রাকশন, গঠনটা কী রয়েছে না, ইট কনসিস্ট অফ চাক বডি, চাক বডি রয়েছে, সিলিন্ডার রয়েছে, কন্ট্রোল ভালভ রয়েছে, নন রিটার্ন ভালভ রয়েছে, রিডিউসিং ভালভ রয়েছে, ডায়াল প্রেশার গেজ রয়েছে, পিস্টন হেড, পিস্টন রড, টগল লিভার, এইগুলো সমস্ত পার্টসগুলো দিয়ে কিন্তু নিউমেটিক চাকটা গঠিত। এই যে নিউমেটিক চাক, এই ধরনের চাক সাধারণত আমরা সিএনসি মেশিনে দেখেই থাকি, এবং এখানে যে মেকানিজমটা রয়েছে সেই মেকানিজমটা দেখে নিই, আগে পার্টসগুলো দেখি, এটা সিলিন্ডার, এটা হচ্ছে গিয়ে এয়ার প্যাসেজ, যেখান দিয়ে আমরা এয়ার ফ্লুইডটা বা এয়ারটা প্রবেশ করে বা এখান থেকে বেরিয়ে যায়, দুখানা রয়েছে ইনলেট আউটলেট, এটাও ইনলেট এবং আউটলেট। এরপর কী রয়েছে, এটা হচ্ছে হেডস্টক স্পিন্ডেল, হেডস্টক স্পিন্ডেল, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে গিয়ে ভালভ, কন্ট্রোল ভালভ, আর এদিকে কী রয়েছে, এদিকে রয়েছে পিস্টন রড, অর্থাৎ এই যে পিস্টন রয়েছে পিস্টনের কানেক্টিং রড, এটা এটা হচ্ছে টগল লিভার, যে টগল লিভারটা পিস্টনের সঙ্গে আটকে রয়েছে, এটা হচ্ছে জ, এই টগল লিভারের সঙ্গে জ রয়েছে, এবং এটা হচ্ছে গিয়ে গাইড, এবং এটা হচ্ছে গিয়ে স্লাইডিং ইউনিট। এবার দেখে নিচ্ছি কাজটা কীভাবে করছে না, এইখান থেকে এই পাঁচ নম্বরে একটাতে এই এই প্যাসেজ দিয়ে যখন এয়ার বা
হাইড্রোলিকের প্রেসার আসছে, তখন পিস্টন কী করছে পেছনের দিকে পেঁচাচ্ছে, যখন পেঁচাচ্ছে তখন কী হচ্ছে এটা আস্তে আস্তে করে টগল লিভার কিন্তু জকে বাইরের দিকে বের করে দিচ্ছে, জকটা জগুলো ওপেন হয়ে যাচ্ছে। আবার যখন এই প্যাসেজের মধ্য দিয়ে এই যে 2 নম্বর লাইনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছি, এই প্যাসেজ দিয়ে যখন প্রেশারটা দিচ্ছে পিস্টনের ওপরে, তখন কী হচ্ছে পিস্টন আস্তে আস্তে সিলিন্ডারের ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাওয়ার ফলে কী হচ্ছে না স্পিন্ডিল যে পিস্টন রড, পিস্টন রডে টান পড়ছে, টান পড়ার পরে টগল লিভারে টান পড়ছে, এবং টগল লিভারে টান পড়ার পরে জগুলো কী হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট করছে, অর্থাৎ তখন জগটাকে গ্রিপ করছে। এটাই হচ্ছে গিয়ে কার্যনীতি, বা এইভাবে হচ্ছে গিয়ে নিউমেটিক চাক কাজ করে থাকে। ওয়ার্কিং প্রিন্সিপাল, দ্য মোশন অফ দ্য পিস্টন ইজ ট্রান্সফার্ড, পিস্টনের যে মোশনটা সেটা কোথায় যায়, ইজ ট্রান্সফার্ড বাই কানেক্টিং রড, কানেক্টিং রডে যায় টু দ্য জ অপারেটিং মেকানিজম, যেটা কিনা কী করে জগুলোকে অপারেট করে ইন চাক বডি, চাক বডির মধ্যে জগুলোকে অপারেট করে থাকে। দ্য কম্প্রেসার ইজ সাপ্লাই প্রেসার, কম্প্রেসার কী করে প্রেসারটাকে সাপ্লাই দেয় টু দ্য চাক, চাকের মধ্যে কম্প্রেসার হচ্ছে গিয়ে যে এয়ার বা হচ্ছে গিয়ে যে ফ্লুইডের যে প্রেসার সেটা ওখানে সাপ্লাই দেয়, সেটা কত মেবি 80 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, সেটা 80 পাউন্ড প্রতি স্কোয়ার ইঞ্চিতে এই ধরনের প্রেসার চাকের মধ্যে সাপ্লাই করে থাকে। দ্য পারপাস সার্ভ বাই দ্য এয়ার অর ফ্লুইড, এই যে এয়ার বা ফ্লুইডের যে প্রেসারটা মেবি আইদার টু সাপ্লাই অ্যান্ড মেনটেন দ্য নেসেসারি প্রেসার অ্যাট দ্য চাক জ, সেটা কী করে থাকে এই যে প্রেশারটা, প্রেশারটা হচ্ছে মেনটেন করে করা যায়, করা সম্ভব হয়, কতটা পরিমাণ আমরা জয়ের মধ্যে প্রেশার দেব সেটা ওখান থেকে কিন্তু আমরা মেনটেন করতে পারি। দ্য জজ ওয়ান্স ফোর্সড, জয়ের মধ্যে যে প্রেশারটা দেওয়া হচ্ছে ইন টু দ্য প্লেস মে বি সেলফ সাস্টেনিং, অর্থাৎ জ যে জবটাকে গ্রিপ করে ধরছে সেটা কিন্তু সাস্টেন করছে, সেলফ সাস্টেনিং, অর্থাৎ একটা নির্দিষ্টভাবে ও কিন্তু ধরে রাখছে, সেটা যে হালকা হয়ে যাবে বা লুজ হয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই কম থাকে। অ্যাডভান্টেজ, এর কী সুবিধা রয়েছে না স্মল ফ্রেজাইল অবজেক্ট, অর্থাৎ যদি কোনো ভঙ্গুর জব হয় ক্যান বি চাক, সেটা বাঁধা যেতে পারে উইথ লিস্ট রিস্ক অফ ব্রেকেজ, ভেঙে যাওয়ার খুব কম সম্ভাবনাই থাকে, এই সেই জন্য এই ধরনের চাকের ব্যবহার হয়ে থাকে। এই হাই প্রেশার মে বি রিডিউস, যদি প্রেশারটা বেশি থাকে সেটা কমিয়ে নেওয়া যায় ডিউরিং ফিনিশ কাট, যদি রাফ কাটের সময় যদি প্রেশার বেশি থেকে থাকে ফিনিশ কাটের সময় কিন্তু আমরা সেই চাপ প্রেশারটাকে আমরা রিলিজ করে জবটাকে আগের ফর্মে ফিরিয়ে আনতে পারি। ইভেন উইথ এ হেভি অ্যান্ড রিজিড জব, যদি ভারী এবং শক্তপোক্ত জব হয় সাম ডিস্টরশন ইজ লাইকলি টু অকার, একটা ডিস্টরশন আছে, একটা বক্রতা এসে যায়, ইজ লাইকলি টু অকার ডিউ টু দ্য প্রেশার অফ দ্য জজ, জয়ের প্রেশারে জবের মধ্যে একটা ডিস্টরশন এসে যেতেই পারে, কিন্তু সেটা কী করা যায় দিস ক্যান বি মিনিমাইজ, সেই ডিস্টরশনটাকে আমরা কমিয়ে ফেলতে পারি বাই রিডিউসিং দ্য প্রেশার, প্রেশারটাকে কমিয়ে আমরা কিন্তু ওই যে ডিস্টরশনটা ওইটা কিন্তু আমরা রিমুভ করতে পারি হোয়েন টেকিং ফাইনাল ফিনিশিং কাট, ফাইনাল ফিনিশ কাট দেওয়ার আগে কিন্তু আমরা ওই প্রেশারটা কমিয়ে ফেলতে পারি, কমিয়ে কিন্তু আমরা জবের ডিস্টরশনটা রিমুভ করতে পারি। টাইপস, কত ধরনের এই ধরনের চাক কত ধরনের হয়ে থাকে, অর্থাৎ নিউমেটিক চাক কত ধরনের হয় দেখি, টু জ টাইপ অর্থাৎ দুটো জ হয়ে থাকে, কিংবা থ্রি জ টাইপ এরকম ধরনের। কেয়ার, এর কী যত্ন নেব না লাইট ওয়ার্ক শুড বি হেল্ড, অর্থাৎ হালকা হালকা যে সমস্ত জব এই সমস্ত চাকে বাঁধা যেতে পারে, লাইট কাট শুড বি টেকেন, হালকা পরিমাণে অল্প অল্প কাট দেওয়া যেতে পারে বা অল্প অল্প কাট দিতে হবে, আর সারফেস অফ দ্য চাক শুড বি ক্লিন প্রপারলি, এবং চাকের যে সারফেসটা সেটা ঠিক মতনভাবে পরিষ্কার রাখতে হবে। চাক শুড নট বি রান ইন হাই স্পিড, চাকটাকে কখনোই হাই স্পিডে ঘোরানো উচিত নয় বা ঘোরাবো না, প্রপার প্যাকিং শুড বি ইউজ, প্রপার প্যাকিং অর্থাৎ জবের আশেপাশে জবের গায়ে যাতে কোনো দাগ না আসে তার জন্য যে প্যাকিংটা দেবো সেটা প্রপার হওয়া চাই, অর্থাৎ নির্দিষ্ট থিকনেসের হওয়া চাই, নাহলে কিন্তু জবটাকে হোল্ডিং করতে প্রবলেম হবে। এরপরে আমরা আসছি ম্যাগনেটিক চাক, ম্যাগনেটিক চাকে কী রয়েছে না এই ওয়ার্কিং প্রিন্সিপাল কী, দ্য প্রিন্সিপাল ইনভলভ
ইন দ্য ওয়ার্কিং অব দি চাক, এই ধরনের কাজে চাকের যে কার্যনীতিটা রয়েছে সেটা কীরকম রয়েছে, ইজ দ্যাট ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রডিউসড আইদার বাই ইলেকট্রোম্যাগনেট, একটা ম্যাগনেটের যে আকর্ষণ টান সেই টানটা তৈরি হয় কোথা থেকে, না এক হয় ইলেকট্রোম্যাগনেট থেকে কিংবা পারমানেন্ট ম্যাগনেট থেকে, ইলেকট্রোম্যাগনেট বা পারমানেন্ট ম্যাগনেটের মাধ্যমে কিন্তু সেই টানটা তৈরি হয়, ডিউ টু হুইচ দ্য ওয়ার্ক ইজ হেল্ড, সেটা কী করে ওই ওই যে টানটা ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা কি জবটাকে হোল্ড করে থাকে। ইন দ্য অন পজিশান, যখন অন করা থাকে দ্য ফ্লাক্স পাসেস থ্রু দ্য ওয়ার্ক পিস, তখন ফ্লাক্সটা বা টানটা কি জবের পর্যন্ত পৌঁছে যায় অ্যান্ড গ্রিপ ইট বা জবটাকে গ্রিপ করে হোল্ড করে, জবটাকে হোল্ড করতে পারে কখন, না যখন অন পজিশানে থাকে, সেই অন পজিশানে থাকলে কি হয় তখন ফ্লাক্সটা জবের মধ্যে যেতে পারে, কিন্তু যদি অফ পজিশানে থাকে, ইন অফ পজিশান দ্য ম্যাগনেটস আর সেট অ্যাসাইড ব্রিঙ্গিং দেম ইন কন্ট্যাক্ট উইথ হাই পারমিয়েবল কিপার্স, তো যখন অফ থাকে তখন কি করা হয়, তখন ওই ম্যাগনেটগুলো এই হাই পারমিয়েবল কিপার্সের পেছনে থেকে যায়, হুইচ শর্ট সার্কিট, যেটা কী করে না শর্ট সার্কিট করে দেয় ওই যে ফ্লাক্সটা, ফ্লাক্সটাকে কেটে দেয়, ফ্লাক্সটা কাট করে দেয় অ্যান্ড প্রিভেন্ট দেম ফ্রম দ্য পাসিং থ্রু দ্য ওয়ার্ক পিস, এবং সেটা কী করে ওয়ার্ক পিস পর্যন্ত যে টানটা যাচ্ছিল সেই সেটা কী করে আর যেতে পারে, তার ফলে জবটা হোল্ড হয় না, জবটা খুলে পড়ে যায়। কার্যনীতিটা কীরকমভাবে কাজ করে থাকে আগে দেখে নিই, এটা জব, এটা হচ্ছে ম্যাগনেট, অর্থাৎ চাকের ভেতরে যে ম্যাগনেটগুলো রয়েছে এটা হচ্ছে ম্যাগনেট, এটা নন ম্যাগনেটিক মেটাল যেখান দিয়ে হচ্ছে ফ্লাক্সটা বাইরে জবের পর্যন্ত যেতে পারে। তো কীভাবে কাজ করে থাকে, এই ম্যাগনেট যখন এইভাবে এই এই পজিশানে থাকে তখন ফ্লাক্স কী হয়েছে বাইরের দিকে বেরিয়ে এসছে এবং জবের মধ্যে টান টান দিয়ে জবটাকে ধরে ফেলেছে, হোল্ড করে ফেলেছে, আর যখন হচ্ছে এই কিপার্সের গার্ড হয়ে যাচ্ছে, কিপার্সগুলোর পেছনে যখন চলে যাচ্ছে ম্যাগনেটটা, আমি যে অফ অন সুইচটা অপারেট করছি, কখনও কিপার্সটা এরকম ধরনের নন ম্যাগনেটিক মেটালের কাছে চলে আসছে, কখন এরকম ধরনের গার্ড হয়ে যাচ্ছে কিপার্সের হাইপারমেবল যে কিপার্স রয়েছে সে কিপার্সের পেছনে চলে যাচ্ছে, তার ফলে কিন্তু তখন কিন্তু আর জব পর্যন্ত আকর্ষণটা যেতে পারছে না, তখন কিন্তু জবটা আর হোল্ড করতে পারছে না। এই কার্যনীতিতে কিন্তু ম্যাগনেট চাকগুলো কাজ করে থাকে। টাইপস কত ধরনের হয়ে থাকে, পারমানেন্ট ম্যাগনেট চাক, অর্থাৎ এই ধরনের পারমানেন্ট ম্যাগনেট চাক, এছাড়াও কী হয় ইলেকট্রোম্যাগনেটিক চাক হয়ে থাকে, সেটা কীরকম না এরকম ধরনের, অর্থাৎ এরকম ধরনের একটা ইলেকট্রিক ওয়াইন্ডিং করা থাকে, চাকের ভিতরে একটা কোর থাকে, কোরের মধ্যে ওয়াইন্ডিং করা থাকে এবং সেখানে ইলেকট্রিকের সাহায্যে কিন্তু ওই ওয়াইন্ডিং থেকেই কিন্তু একটা ম্যাগনেট ফিল্ড তৈরি হয় এবং সেই ম্যাগনেট ফিল্ড থেকে কিন্তু সামনের দিকে জবটাকে হোল্ড করে থাকে। এবং এর জন্য কী করা হয়, এই পারমানেন্ট ম্যাগনেট বা হচ্ছে গিয়ে এরকম ধরনের ইলেকট্রোম্যাগনেট যেটাই ব্যবহার করি না কেন, এরকম ধরনের নব ইউজ করা হয়। এই নবের মধ্যে কী করা রয়েছে না আমি জবটাকে কীরকমভাবে হোল্ড করব, উইকেস্ট উইকার অ্যান্ড স্ট্রংগেস্ট, তো উইকেস্ট কী না যখন আমি জবটাকে হাতে করে চাকের ফেসে আমি আটকেছি তখন কিন্তু উইকেস্ট পজিশানে রয়েছে, জবটাকে হালকা টান দিয়ে রেখেছে, এরপরে কী করলাম উইকার পজিশানে দিলাম, উইকার পজিশানে দিলে কী হলো না জবটাকে এবার আমি হাত সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পর যদি আমি একটু ধাক্কা মেরে যদি জবটাকে যে ট্রু করতে হচ্ছে সেটা কিন্তু আমি একটু টুকটাক জবের চাকের ফেসে আমি জবটাকে একটু এদিক ওদিক মুভ করাতে পারবো, আর তারপরে কী হবে যখন আমার জবটা ট্রুইং কমপ্লিট হয়ে যাবে তখন আমি স্ট্রংগেস্ট দিয়ে দেবো, স্ট্রংগেস্ট পজিশানে আমি নবটা দিয়ে দেবো, তখন কী হবে না জবটা কিন্তু একবার টোটালি হোল্ড হয়ে যাবে আর ফুলে পড়ার সম্ভাবনাই থাকবে না, তখন আমি কিন্তু এটাতে অপারেশান বা টার্নিংগুলো বা যা যা অপারেশান আছে সেগুলো আমার পক্ষে করা সম্ভব। ব্যবহার কী, কোথায় ব্যবহার করা হয়, দ্য চাক ইজ ইউজড ফর হোল্ডিং এ ভেরি থিন ওয়ার্ক পিস, যদি জবের থিকনেস যদি কম হয় তখন এই সেখানে এই ধরনের চাকের ব্যবহার করা হয়। ওয়ার্ক পিস মেড অফ ম্যাগনেটিক মেটেরিয়াল, সেই জবটা কী হবে অবশ্যই ম্যাগনেটিক মেটেরিয়াল, অর্থাৎ জবটা যেন ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, অর্থাৎ ম্যাগনেট যেন তাকে আকর্ষণ করতে পারে, এরকম ধরনের স্টেনলেস স্টিল হলে হবে না, হুইচ ক্যান নট বি হেল্ড ইন অর্ডিনারি চাক, অর্থাৎ এমন পাতলা টাইপের জব যেটা কিনা আমরা ফোরজো চাক বা থ্রিজো চাক বা নিউমেটিক চাকে আমরা হোল্ড করতে পারি না, সেই সমস্ত জবগুলোকে আমরা কী করবো এই ম্যাগনেটিক চাকেই হোল্ড করতে পারবো। ইট ইজ অলসো ইউজড হোয়ার, এটা আরও কোথায় ব্যবহার করা হয়, এনি ডিস্টরশান অফ দ্য ওয়ার্ক পিস, জবের মধ্যে যদি কোনো বিকৃতি এসে যায় ডিউ টু দ্য প্রেশার, জয়ের যে প্রেশার রয়েছে সেই প্রেশারের জন্য জবের মধ্যে একটা বিকৃতি চলে আসছে, অফ দ্য জজ ইজ আনডিজায়ারেবল, অর্থাৎ যেটা কি না আমরা মেনে নিতে পারি না,
সেই ধরনের যদি সম্ভাবনা থেকে থাকে তখন হচ্ছে গিয়ে আমরা এই ধরনের চাকে অর্থাৎ ম্যাগনেটিক চাকে আমরা সেই ধরনের জবগুলো অপারেশন করে থাকব। এরপরে আমরা আসছি কলেট চাক। কলেট চাকটা কি? কলেট চাক এবং মিলিং, একটা হচ্ছে লেথ কলেট চাক আর একটা হচ্ছে কি মিলিং কলেট চাক, দু ধরনের কলেট চাক রয়েছে। তো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে লেথ কলেট চাক, এবং এখানে আরও বলে রাখা ভালো কলেট একটা আলাদা পার্ট এবং চাক একটা আলাদা পার্ট, অর্থাৎ চাকের মধ্যে কিন্তু কলেটটা লাগানো হয়ে থাকে, টোটাল ইউনিটটা হচ্ছে গিয়ে কলেট চাক। এবার দেখছি কলেট চাক, কলেট চাক আর ইউজড ফর হোল্ডিং বার স্টক ইন প্রোডাকশান ওয়ার্ক হোয়ার কুইক সেটিং অ্যান্ড কুইক সেন্টারিং ইজ নিডেড। কি না কলেট চাক আর ইউজড ব্যবহার হয়ে থাকে ফর হোল্ডিং বার স্টক, অর্থাৎ রাউন্ড শেপের যে সমস্ত জবগুলো সেগুলোকে হোল্ড করার জন্য, ইন পার্টিকুলার ওয়ার্ক একটা নির্দিষ্ট কাজের জন্য, হোয়ার যেখানে কি দরকার, না কুইক সেটিং অর্থাৎ জবটাকে খুব তাড়াতাড়ি গ্রিপ করবে, এবং কুইক সেন্টারিং করতে পারবে, জবটাকে আমাকে ট্রু করতে হবে না, অটোমেটিক সেন্টার হয়ে যাবে, এইরকম যখন দরকার হয়ে পড়বে তখন আমরা এই কলেট চাকের ব্যবহার করে থাকব। ইট ইজ মোস্ট অ্যাকুরেট, এটা খুবই অ্যাকুরেট অ্যান্ড ট্রু হোল্ডিং ডিভাইস, এবং সঠিকভাবে হোল্ডিংটা সঠিকভাবে করতে পারে, এবং যে হোল্ড যেটা করে সেটা খুবই অ্যাকুরেটলি হোল্ড করে থাকে। এইটা হচ্ছে গিয়ে কলেট চাক। কলেট চাক আমরা দেখতে পাচ্ছি, এই সামনের দিয়ে কলেটটা দেখতে পাচ্ছি এবং পেছনের ড্রবার দিয়ে এটা টান দেওয়া রয়েছে, তার ফলে জবটাকে হোল্ড করে রেখেছে। আমরা আরও দেখে নেব ভালো করে মেন পার্টস, এর মধ্যে পার্টসগুলো কী কী রয়েছে, না প্রথমে রয়েছে কলেট, অর্থাৎ সামনের দিকে যে খাঁজ কাটা অংশ গোল মতন অংশটা রয়েছে এটা হচ্ছে গিয়ে কলেট। আর কী রয়েছে? কলেট স্লিপ। কলেট স্লিপ কোথায়? এই বাইরের দিকে যে টেপার অংশটা রয়েছে, এর ভেতরে একটা টেপার রয়েছে, সেই টেপার যেটা রয়েছে সেটা স্লিপ। এই এখানে দেখতে পাচ্ছি এই সাদা যেটা অংশ, এই সাদা যে তাদের রয়েছে এটা হচ্ছে স্লিপ, এবং এইটা হচ্ছে গিয়ে কলেট, যে নীলাভ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে কলেট। এবং এই কলেটের পেছন দিকে এখানে থ্রেডেড পোর্শান রয়েছে, ড্রবার। ড্রবার কি না, এই যে থ্রেডেড পোর্শানটা ধরে একবারে লেথ স্পিন্ডেলের পেছন দিকে যে টান দিচ্ছে যে বারটার সাহায্যে, সেটাকেই বলছে ড্রবার। এই যে ড্রবার, ড্রবার কোনটা না, এই যে রাউন্ড চাকতি রয়েছে, যে সার্কুলার হ্যান্ডেল রয়েছে, তো এইটা কী হয়েছে, এখানে এসে এই যে কলেটটা রয়েছে কলেটের থ্রেডের সঙ্গে ম্যাচ করছে, এখানে যখন এদিকে যখন টাইট দেওয়া হচ্ছে তখন কিন্তু এদিকে কলেটটা টান পড়ছে পেছনের দিকে, আর পেছনের দিকে যখন টান পড়ছে যে টেপার পোর্শান আস্তে আস্তে কী হচ্ছে, টেপার পোর্শানে স্লিপ করছে, স্লিপ করলে কী হচ্ছে, এই যে কলেটের যে মুখের দিকে যে চেরা চেরা দাগগুলো রয়েছে এটা আস্তে আস্তে করে সিঙ্ক করছে, এবং সিঙ্ক করার সঙ্গে সঙ্গে জবটাকে গ্রিপ করছে। এটা হচ্ছে গিয়ে কলেট চাক ইজ ইউজ টু হোল্ড স্মল ওয়ার্ক পিস। কলেট চাক কী করে, একটা নির্দিষ্ট আকৃতির নির্দিষ্ট মাপের একটা কলেট চাক, মানে এক ধরনের সাইজের জবকেই হোল্ড করতে পারবে, এবং সেই জবগুলো অবশ্যই ছোটো ছোটো বড় জব হবে না, ছোটো আকৃতির জব হয়ে থাকে। এই যে কলেট, কলেট কীরকম ধরনের, এই থ্রেডেড এন্ড, এখানে কী হয়েছে, এখানে স্লিটিং করা রয়েছে, আর ন্যারো বডি এবং থ্রেড টেপার, এই অংশটা সামনের এই অংশটা টেপার, এর ফলে কী হয়েছে যখন এটা স্লিপ করে আস্তে আস্তে স্লিপের ভেতর দিয়ে যখন এটা আস্তে আস্তে করে স্লিপ করতে থাকবে তখন কী হবে, এই টেপার অংশটা আস্তে আস্তে করে সিঙ্ক করতে থাকবে, যখন সিঙ্ক করবে তখন এই যে এই ভেতরে ইনসাইড বোর্ডের যে মধ্যে যে আমরা জবটাকে রাখি সেই জবটা আস্তে আস্তে করে গ্রিপ হয়ে যাবে। কী রয়েছে এটা? স্প্রিং কলেট। কলেট চাক ইউজ টু হোল্ড স্মল ওয়ার্ক পিস। এবং এখানে কাজটা কীভাবে হয়েছে এখানে দেখে নিয়েছি, এটা ড্রবার, এই যে হ্যান্ড হুইল তা কী রয়েছে, ড্রবারের সঙ্গে আটকানো রয়েছে। এই ড্রবার কী হয়েছে, ড্রবারের সামনের দিকে থ্রেড রয়েছে আর এই কলেটের পেছনের দিকে থ্রেড রয়েছে, এটা এখানে ম্যাচ করেছে। এই ম্যাচ করার পরে যখন এটা টাইট দেওয়া হচ্ছে, এখান থেকে হ্যান্ড হুইল থেকে যখন টাইট দেওয়া হচ্ছে তখন আস্তে আস্তে কলেটটা টান পড়ছে, কলেটে যখন টান পড়ছে তখন স্লিপের এই স্লিপটা যে রয়েছে, এই স্লিপটা এই কলেট স্লিপের ওখান থেকে টান পড়ে ও কী করছে, ক্রমশ ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছে, যত ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছে তত এখানে যে স্লিটিং করা রয়েছে স্লিটিংগুলো আস্তে আস্তে করে সিঙ্ক করে যাচ্ছে, যত সিঙ্ক করছে তখন এই কলেটের ভেতরে যে জবটা থাকছে জবটা কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে। এই ধরনের এই যে কলেট চাক, এই ধরনের কলেট চাক হয়, আবার এরকম জেকব কলেট চাক হয়। জেকব কলেট চাকটা কী না, এই যে এইগুলো এই সাদা সাদা অংশগুলো এগুলো স্টিল প্লেট, আর বাকিগুলো হচ্ছে গিয়ে নাইলন দেয়া রয়েছে, এবং এইখানে এই গ্রুপের মধ্যে টেপারের অংশের মধ্যে যখন এটা প্রেশার পড়ছে তখন কিন্তু আস্তে করে সিঙ্ক করে যাচ্ছে, এবং যে জবটা থাকছে জবটাকে হোল্ড করছে, এবং সেটা এরকমভাবে গ্রিপিং হয়ে থাকে, এইভাবে গ্রিপিং হয়। কলেট চাক মাউন্টিং অ্যাসেম্বলি,
কিভাবে মাউন্টিং অ্যাসেম্বলিটা আমরা দেখে নিতে পারি, এরকম ভাবে হয়ে থাকে, মাঝখানে স্প্লিটিং করা থাকে, এইভাবে জব, এটা ওয়ার্ক পিস, আর এটা হচ্ছে গিয়ে স্লিপ, আর এটা হচ্ছে গিয়ে কলেট। কলেট হচ্ছে যত ভেতরের দিকে, কলেট যত ভেতরের দিকে টান মারবে তত জবটা আস্তে আস্তে করে ক্ল্যাম্প হয়ে যাবে। এবং এই কলেটগুলো কত রকমের হয়ে থাকে, রাউন্ড কলেট হয়ে থাকে, স্কোয়ার কলেট হয়ে থাকে, হেক্সাগোনাল কলেট হয়ে থাকে, অর্থাৎ জবের যেরকম সাইজ সেরকম অনুযায়ী কিন্তু কলেটগুলো হয়ে থাকে। দিস ইজ কলেটটা কি না, দিস ইজ থিন সিলিন্ড্রিক্যাল বুশিং, একটা পাতলা সিলিন্ড্রিক্যাল বুশ টাইপের জিনিস নোন অ্যাজ কলেট, সেটাকেই বলা হচ্ছে কলেট, হ্যাভিং এ স্লট, যার মধ্যে কী রয়েছে কয়েকটা স্লট কাটা রয়েছে, লেংথ ওয়াইজ স্লটটা কাটা রয়েছে, অন ইটস পেরিফেরি, এর পরিধি বরাবর স্লট কাটা রয়েছে, লম্বালম্বিভাবে স্লট কাটা রয়েছে এই কলেটের মধ্যে। দ্য ইনসাইড বোর অব দ্য কলেট মে বি সিলিন্ড্রিক্যাল, কলেটের যে ভেতরের বোর্ডটা রয়েছে সেটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, সেটা টেপারও নয় কিছু নয়, সিলিন্ড্রিক্যাল হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, কিংবা স্কোয়ার হতে পারে, যে বোর্ডটা রয়েছে ইনসাইড যে হোলটা রয়েছে সেটা কিন্তু এই ধরনের ফর্মেশান হতে পারে, ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য ওয়ার্ক, জবটা যেরকম ধরনের হবে সেই অনুযায়ী কিন্তু কলেটটা হবে, দ্যাট উইল পাস থ্রু ইট, যেটা কিনা কলেটের যে জবটা কলেটের ভেতর দিয়ে পাস করবে। দ্য আউটসাইড সারফেস অফ দ্য কলেট, কলেটের আউটসাইড সারফেসটা কীরকম রয়েছে, না হুইচ ইজ টেপার, যেটা কিনা টেপার করা রয়েছে, ফিটস ইন দ্য টেপার হোল, যেটা টেপার হোলের মধ্যে ফিট করবে, ইন দ্য বডি অফ দ্য চাক, চাকের যে বডি আছে বা চাকের বডির মধ্যে যে স্লিপ রয়েছে তার মধ্যে ওই টেপারটা ম্যাচ করবে বা টেপারটা ফিট করবে। দ্য থ্রেডেড অফ দ্য কলেট ইজ ফিট ইনটু দ্য ড্রবার, কলেটের পেছন দিকে যে থ্রেড রয়েছে সেই থ্রেডটা কোথায় গিয়ে লাগছে, কোথায় গিয়ে ম্যাচ করছে, না ড্রবারের সামনের দিকে, ড্রবারের মুখে যে থ্রেড রয়েছে, ইন্টারনাল থ্রেড রয়েছে, সেখানে গিয়ে ম্যাচ করছে। এগুলো কলেট, লেথ কলেট, এগুলো কলেট স্লিপ। এরপরে আসছি কলেট স্লিপে, ইট ইজ কলেট হোল্ডিং ডিভাইস, কলেটটা হচ্ছে গিয়ে স্লিপের ভেতরে থাকে, স্লিপের ভেতরেই কলেটটা ফিটিং হয়ে থাকে। ইটস এক্সটার্নাল সারফেস ইজ টেপার, এর বাইরের দিকের অংশটা কি না টেপার, অ্যাকর্ডিং দ্য টেপার অফ দ্য হেডস্টক স্পিন্ডেল, হেডস্টক স্পিন্ডেলে যে টেপারটা থেকে থাকে সেই টেপারটা যেরকম ধরনের টেপার থেকে থাকে, স্লিপের কলেট স্লিপের বাইরের দিকে ঠিক সেরকম ধরনের টেপার থাকে। ইনসাইড অফ দ্য চাক ডিজাইন অ্যাজ পার কলেট আউটার শেপ, কলেটের বাইরের দিকের শেপটা যেরকম ধরনের হয় সেরকম ধরনের চাকের ইনসাইডের টেপারটাও সেরকম ধরনের হয়ে থাকে। এই যে এখানে যে টেপারটা দেখছি সেটা হচ্ছে এই টেপারটা, আবার এখানে যে টেপারটা রয়েছে অর্থাৎ স্লিভের বাইরের দিকে যে টেপারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্পিন্ডেল নোজের যে টেপার রয়েছে সেই টেপারের সঙ্গে ম্যাচ করছে, এরকম ধরনের। ড্রবার, এরপরে আসছি ড্রবার, তাহলে কলেট গেল, স্লিপ গেল, কলেট স্লিপ গেল, এরপরে আসছে ড্রবার, ড্রবারটা কোনটা না, ইট ইজ হলো সিলিন্ড্রিক্যাল থ্রেডেড নোজ, একটা সিলিন্ড্রিক্যাল পার্ট যার সামনের দিকে কী রয়েছে না সামনের দিকে থ্রেড করা রয়েছে, নোজ বার, হুইচ ইজ ফিট ইনটু দ্য স্পিন্ডেল, যেটা কিনা স্পিন্ডেলের ভেতর দিয়ে পাস করেছে, অ্যান্ড অ্যাটাচড উইথ দ্য কলেট, এবং যেটা কিনা কলেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, থ্রেডে কলেটের এক্সটার্নাল থ্রেড এবং ড্রবারের ইন্টারনাল থ্রেড দুটো একসঙ্গে মেস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এ লং বার অফ স্টক, একটা লম্বা বার স্টক ক্যান বি পাসড থ্রু দ্য ড্রবার, ড্রবারের ভেতর দিয়ে কিন্তু একটা জব পাস করতে পারে, অ্যান্ড হোল্ড বাই দ্য কলেট, এবং কলেটে সে জবটা হোল্ড করা যায়, হোয়াইল দ্য এন্ড অফ দ্য স্টক, যখন কিনা ওই স্টকের এন্ডটা ইজ বিং ম্যাশিনড অ্যান্ড কাট অফ, যেটা কিনা মেশিন করা যায় বা কাটা সম্ভব হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে ড্রবার, মাঝখানের এই অংশটা ড্রবার, এটা হ্যান্ড হুইল, এটা হচ্ছে কলেট, এই কলেটের মাঝখান দিয়ে কিন্তু আমরা জবটা আমরা পাস করাতে পারি, লং বারটা এখান দিয়ে আমরা পাস করাতে পারি, এবং এখানে পাস করি আমরা কিন্তু এখানে অপারেশানগুলো করতে পারি।
এটা হচ্ছে ড্রবার, আর এই নীল রঙের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্কপিস বা জব, আর হলুদ রঙের এটা কলেট, আর বাইরের দিকে লাল যেটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে স্লিপ। ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়ালের তৈরি? ইট ইজ মেড অফ গুড কোয়ালিটি অফ অ্যালয় স্টিল, ভালো অ্যালয় স্টিলের তৈরি, হার্ডেন্ড অ্যান্ড টেম্পার অ্যান্ড গ্রাউন্ড, হার্ডেনিং করা থাকে, টেম্পারিং করা থাকে এবং গ্রাইন্ডিং ফিনিশ করা থাকে। সুবিধে কি? নো প্রোটেক্টিং পার্ট আর দেয়ার, কোনো প্রোটেক্টিং পার্টের আর দরকার হয় না, অর্থাৎ বাইরে যে আউটার যে বডি সেই সব বডি টডির আর দরকার হয় না। কুইক গ্রিপিং করা সম্ভব অ্যান্ড কুইক রিলিজিং পসিবল, এবং জবকে খুব তাড়াতাড়ি গ্রিপ করা বা তাড়াতাড়ি খুলে ফেলা এর সাহায্যে সম্ভব। এলিমিনেট দ্য হোল্ডিং মার্ক, জবটাকে যে হোল্ড করা হয়েছে তার জন্য যে চাকের যে ইমপ্রেশানগুলো থেকে যায় জবের মধ্যে, এর ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, কলেট চাকে সেটা থাকে না। ট্রু রানিং, অর্থাৎ জবটা হচ্ছে কি, আমি যা ক্ল্যাম করে দিলাম আমাকে আর দেখতে হবে না, আমি চোখ বন্ধ করেই বুঝে নেবো যে হচ্ছে কি জবটা ট্রুইং কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ট্রুইং করার জন্য কিন্তু এতে বেশি সময় লাগে না। কী কী যত্ন নিতে হবে এই ধরনের কলেট ব্যবহার করতে গেলে? ইরেগুলার শেপ জব মাস্ট নট বি হোল্ড ইন কলেট চাক, অসম আকৃতির যে সমস্ত জবগুলো রয়েছে সেগুলো এই কলেট চাকে আমরা কখনোই ব্যবহার করব না। ওয়ার্ক পিস দ্যাট আর আন্ডার সাইজ, যে সমস্ত ওয়ার্ক পিসগুলো আন্ডার সাইজ, কার থেকে আন্ডার সাইজ না কলেটের যে সাইজ আছে তার থেকে আন্ডার সাইজ, সেরকম ধরনের জব আমরা ব্যবহার ওতে হোল্ড করবো না। বা কিংবা ওভার সাইজ, ওভার সাইজের যদি জব হয়ে থাকে কোয়ালিটির যা সাইজ তার থেকে যদি ওভার সাইজ হয়, অর আউট অফ রাউন্ড কিংবা রাউন্ড যদি না হয়ে থাকে, উইল ডেস্ট্রয় দ্য কোয়ালিট, কোয়ালিটটাকে নষ্ট করে ফেলবে অ্যাকুরেট বাই স্প্রিঙ্গিং ইট আউট অফ স্পেস, অর্থাৎ এর যে একটা স্প্রিঙ্গিং অ্যাকশান আছে সেটা ড্যামেজ হয়ে যাবে। অর্থ আমাকে কোয়ালিটির যা সাইজ আছে ঠিক সেই সাইজেরই আমাকে জব বানতে হবে, আমরা কখনোই ওইরকম ধরনের আন্ডার সাইজ বা ওভার সাইজ বা আউট অফ ইরেগুলার সাইজ যদি জব হয় তাহলে আমরা ওই কোয়ালিটির মধ্যে কিন্তু কখনোই হোল্ড করব না। হোয়াইল হোল্ডিং বার, যখন আমরা বার বা বোথ দ্য কোয়ালিট অ্যান্ড বার শুড বি ক্লিনড, যখন আমরা বার হোল্ডিং করব তখন কোয়ালিটির ইনসাইড বা হচ্ছে গিয়ে জবের যে আউটসাইড, বারের যে আউটসাইড সেটা আমরা ভালো করে পরিষ্কার করে নেব, নাহলে কিন্তু আমার অ্যালাইনমেন্টটা ঠিক হবে না, ট্রুটা ঠিক হবে না, জব ট্রুইংটা ঠিক থাকবে না। বি ক্লিন অ্যান্ড লাইট কোটিং অফ অয়েল শুড বি গিভেন অন দ্য ম্যাচিং সার্ফেস, ওই দুটো সার্ফেস যে ম্যাচ করছে ওখানে একটুখানি তেলের আস্তরণ বা একটু তেল দিয়ে দেওয়া ভালো। প্রপার সাইজ অফ বার শুড বি ইউজ প্রপার কলেট, যেরকম সাইজের বার হবে সেরকম ধরনের আমাকে কলেটটা ইউজ করতে হবে। আমি 10 মিলিমিটার কলেট নেবো, তার মানে 10 মিলিমিটার বারই কিন্তু আমি ওখানে আমি ব্যবহার করতে পারবো, তার থেকে আমি 9 মিলিমিটার বা হচ্ছে গিয়ে 7 মিলিমিটার আমি ব্যবহার করতে পারবো না, তাতে কী হবে কলেটের স্প্রিঙ্গিং অ্যাকশানটা নষ্ট হয়ে যাবে এবং কী হবে জবটাও কিন্তু ঠিক প্রপারলি হোল্ড হবে না। টাইপ কত ধরনের হয়ে থাকে? হ্যান্ড হুইল ড্র ইন কলেট চাক, যেটা কিনা এই ধরনের আমরা ছবিটা দেখেছি। আরেকটা কী রয়েছে? আরেকটা হচ্ছে হ্যান্ড লিভার ড্র ইন কলেট চাক, অর্থাৎ এখানে যেটা হ্যান্ড হুইল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থাকবে কি না লিভার থাকবে, যেটা কিনা ক্যামলক টাইপের থাকবে, অর্থাৎ সেটাতে অটোমেটিক হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলেই অটোমেটিক কলেটের মধ্যে টান পড়ে যাবে এবং জবটা অটোমেটিক হোল্ড হয়ে যাবে। এরপরে আমরা আসি কম্বিনেশান চাক, আমরা 3জ চাক দেখেছি এবং 4জ চাক দেখলাম, এই দুটো চাকের কম্বিনেশান, দুটো চাকের মিলিত যে একটা চাক সেটাকে আমরা বলছি কম্বিনেশান চাক। এটার সুবিধাটা কী, কী উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে? না, দ্য পারপাস অফ দ্য কম্বিনেশান চাক ইজ টু হোল্ড, কী করে না এটা হোল্ড করতে পারে বোথ রেগুলার অ্যান্ড ইরেগুলার শেপ জব, রেগুলার শেপ জবও হোল্ড করতে পারে এবং ইরেগুলার শেপ জবও হোল্ড করতে পারে। এইটা হচ্ছে গিয়ে কম্বিনেশান চাক। এতে কী রয়েছে, এই জগুলো যেমন ইন্ডিপেন্ডেন্ট মুভ করতে পারে, এখানে যে স্ক্রু রয়েছে মুভ করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট মুভ করতে পারে, আবার এখানে স্ক্রলের সাহায্যে যে রয়েছে বিভেল পিনিয়ান এটাকেও রোটেট করিয়ে কিন্তু চারটে জগই অ্যাট এ টাইম কিন্তু মুভ করানো সম্ভব, যেহেতু দুটোর একসঙ্গে মিলিতভাবে এটা তৈরি করা হয়েছে সেই জন্য এটাকে বলা হয় কম্বিনেশান চাক। ইট ক্যান অলসো হোল্ড, এটা জবটাকে হোল্ড করে থাকে অফ হেভি টাইপ, ভারী জব সব যে সমস্ত ভারী ভারী জবস এর হোল্ড করতে পারে, অ্যান্ড পারফর্ম কনসেন্ট্রিক অপারেশান, এবং কনসেন্ট্রিক অপারেশান
করতে পারে অ্যান্ড অ্যাকুরেট কনসেন্ট্রিক সেটিং ক্যান বি ডান। কনসেন্ট্রিক বলতে একবার সেন্টার বরাবর জবটাকে হোল্ড করতে পারে এবং কনসেন্ট্রিক সেটিং ক্যান বি ডান, এবং কনসেন্ট্রিক সেটিংটাও হয়ে থাকে বিকজ দে ক্যান মুভ। অ্যান্ড পারফর্ম এক্সেন্ট্রিক অপারেশান, অর্থাৎ জগুলোকে আমরা বিভিন্ন পজিশানে মুভ করে করাতে পারি, কিংবা অ্যাকুরেট কনসেন্ট্রিক একবারে একবার সেন্টারে সেন্টারেও আমরা জবকে হোল্ড করতে পারি বিকজ দে ক্যান মুভ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট্রিক্যালি। কারণ কি, জগুলো ইন্ডিপেন্ডেন্ট মুভ করতে পারে এবং সেই সঙ্গে চারটে জয়ই কিন্তু একসঙ্গে মুভ করতে পারে। চারটে জ থ্রিজ চাকের মতো, যেমন চার তিনটে জয় ওখানে একসঙ্গে মুভ করছিল, এখানে চারটে জ একসঙ্গে মুভ করতে পারে, নতুবা আমি প্রত্যেকটা জকে সেপারেটলি মুভ করাতে পারি এখান থেকে স্ক্রুর সাহায্যে। এটাই সুবিধা। তার ফলে কি, কনসেন্ট্রিক বা এক্সেন্ট্রিক দুরকম জবই কিন্তু এতে হোল্ড করা সম্ভব, রেগুলার বা ইরেগুলার শেপ যে ধরনেরই জব হোক না কেন এই চাকে আমরা হোল্ড করতে পারি। মেন পার্টস কী কী রয়েছে, না ব্যাক প্লেট, ব্যাক প্লেট সম্বন্ধে আমরা আগে জেনে গেছি, বডি স্ক্রল প্লেট, থ্রি জ চাকে যেমন স্ক্রল প্লেট ছিল এখানেও সেরকম স্ক্রল প্লেট আছে, তাতে যেমন বিভেল পিনিয়ান ছিল এখানেও সেরকম বিভেল পিনিয়ান রয়েছে। আর কী রয়েছে, স্ক্রু রয়েছে, ফোর জ চাকে আমরা স্ক্রু দেখেছিলাম এখানেও কিন্তু সেই স্ক্রুটা রয়েছে। আর কী রয়েছে, জ, অর্থাৎ দুটো চাকেই যেমন জ ছিল এখানেও সেরকম ধরনের জ আছে। এইটাই মেকানিজমটা আমরা দেখে নিচ্ছি কীরকম ধরনের, না এইটা হচ্ছে গিয়ে প্রথমে এটা জ, এখানে যেটা দেখছি তিন নম্বর এটা হচ্ছে স্ক্রু, প্রথমে এটা চার নম্বর হচ্ছে জ, তিন নম্বরটা স্ক্রু, চার নম্বরটা হচ্ছে গিয়ে এই যে জয়ের পেছনে যে সিরেসান রয়েছে, জয়ের পেছনে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে জয়ের বটম পার্ট, জয়ের হচ্ছে গিয়ে বটম পার্ট এটা। আর হচ্ছে গিয়ে এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্ক্রল প্লেট, স্ক্রল প্লেট, এবং এই স্ক্রল প্লেটের পেছনে কী রয়েছে, স্ক্রল প্লেটের পেছনে রয়েছে বিভেল গিয়ার এবং বিভেল পিনিয়ান। সে বিভেল পিনিয়ান ঘোরালে কী হচ্ছে, স্ক্রল প্লেট ঘুরছে, স্ক্রল প্লেট ঘুরলে কী হচ্ছে, দু নম্বরে যে জয়ের বটম পোর্শনটা একসঙ্গে চারটে জ আপ ডাউন করছে, কিংবা যদি আমি তিন নম্বরে স্ক্রু ঘোরাই তাহলে কী হবে, যে স্ক্রুটা ঘোরাবো সেই জটা কিন্তু শুধুমাত্র সেই জটাই মুভ করবে। এটা হচ্ছে গিয়ে এর মেকানিজম। এভরিথিং ইজ সেম অ্যাজ দ্য সেলফ সেন্টারিং চাক, সেলফ সেন্টারিংয়ে যা ছিল সবই একই রকম এক্সেপ্ট স্ক্রু অ্যান্ড দ্য জ, স্ক্রু এবং জটাই যা শুধু আলাদা। দ্য জজ আর মেড ইন টু টু পার্ট, জয়ের কী রয়েছে, জয়ের দুটো পার্ট রয়েছে, বললাম একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। দেয়ার ইজ প্রভিশন ফর ফিটিং দ্য স্ক্রু, কী হয়েছে না, আপার পার্টে কী রয়েছে একটা স্ক্রু ফিটিং করার একটা ব্যবস্থা রয়েছে, এবং লোয়ার পার্টটা কী রয়েছে, লোয়ার পার্টটা স্ক্রল প্লেটের সঙ্গে অ্যাটাচ। দ্য মেকানিজম ইজ সেম অ্যাজ ইন ইন্ডিপেন্ডেন্ট চাক, ইন্ডিপেন্ডেন্ট চাকে যেরকম ধরনের মেকানিজম ছিল এখানেও সেই সেম একই রকম মেকানিজম। কারণ কি, ওখানে জয়ের পেছনে কী রয়েছে না একটা স্ক্রু লাগানো রয়েছে, ওখানেও ছিল এখানেও সেরকম ধরনের দেখতে পাচ্ছি। দ্য ব্যাক পোর্শন অফ দ্য জজ সিলেটেড, এবং ওই জয়ের যে ব্যাক পোর্শনটা, জয়ের ব্যাক পোর্শন জজ সিলেটেড অ্যাজ পার স্ক্রল অফ দ্য স্ক্রল প্লেট, স্ক্রল প্লেটের যেরকম ধরনের স্পাইরাল গ্রুপ রয়েছে ঠিক সেই স্পাইরাল গ্রুপের মতনই কিন্তু দাঁত দাঁত করা রয়েছে কোথায়, না জয়ের যে বটম পার্টটা, বটম পার্টের পেছনে। দ্য জজ অ্যান্ড দ্য জজ অ্যান্ড দ্য স্লটস আর নাম্বার টু রিসিভ দেয়ার রেসপেক্টিভ জজ, অর্থাৎ কোন জটা কোন স্লটের মধ্যে যাবে সেটা কিন্তু প্রতিটা জয়ের মধ্যে, জয়ে এবং হচ্ছে গিয়ে স্লটের মধ্যে নাম্বারিং করা থাকে। যেমন থ্রি জ চাকে ছিল ঠিক সেরকম এখানেও কিন্তু সেরকমভাবে নাম্বারিং করা থাকে, কোন জটা কোন স্লটের মধ্যে যাবে এখানেও কিন্তু সেরকম ধরনের নাম্বারিং করা থাকে। ওয়ার্কিং সিস্টেম কী আছে, না দ্য বিভেল পিনিয়ান ইজ টার্ন, বিভেল পিনিয়ানটা যখন ঘোরানো হয় বাই দ্য কজিং, তার ফলে কী হয় না, মুভমেন্ট অফ দ্য স্ক্রল প্লেট, স্ক্রল প্লেটটা রোটেট করতে থাকে। দ্য সিলেটেড পোর্শন অফ দ্য জজ, জয়ের পেছনে যে দাঁত দাঁত করা রয়েছে মেসড উইথ দ্য স্ক্রল প্লেট, স্ক্রল প্লেটের সঙ্গে সেটা আটকানো রয়েছে। অ্যান্ড দ্য কনসেন্ট্রিক মুভমেন্ট, এবং কনসেন্ট্রিক মুভমেন্ট ইজ অবটেন্ড বাই দ্য টার্নিং অফ দ্য কি, এবং কিটা যখন ঘোরানো হচ্ছে তখন জগুলো কী হচ্ছে, কনসেন্ট্রিক মুভমেন্ট করছে, অর্থাৎ সেন্টারের দিকে বা সেন্টার থেকে বাইরের দিকে মুভ করছে, অর্থাৎ ইকুয়ালি জগুলো ইকুয়াল মুভ করছে এবং জবটাকে সেন্টারে হোল্ড করছে।
এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট ইজ অপটেন, অর্থাৎ প্রতিটা জয়ের যে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যটা যে পৃথকভাবে প্রতিটা জয় পৃথক পৃথকভাবে যে মুভ করবে, ইজ অপটেন বাই দ্য টার্নিং অফ দ্য স্ক্রু, অর্থাৎ জয়ের পেছনে যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুটা মুভ করালে, স্ক্রুটা রোটেট করালে কী হবে, জগুলো ইন্ডিপেন্ডেন্ট মুভ করবে। অর্থাৎ জয়ের মধ্যে আমরা কী দেখলাম, যেমন জগুলো যেমন ইন্ডিপেন্ডেন্ট মুভ করতে পারে, তেমন আবার জগুলো তে কনসেন্ট্রিক মুভমেন্ট, অর্থাৎ অ্যাট এ টাইম তিন চারটে জয় অ্যাট এ টাইম মুভ করতে পারে। এই দুটো সিস্টেমই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ থ্রি জো চাকের যা মেকানিজম এবং ফোর জো চাকের মেকানিজম, দুটো যা ফাংশন ছিল এখানে কিন্তু দুটো ফাংশনই অ্যাট এ টাইম করতে পারে। টাইপ কত ধরনের হয়ে থাকে, দ্য চাকস জেনারেলি হ্যাভ ফোর জো, ফোর জো এটা সাধারণত চারটে জয়ের হয়ে থাকে, বাট থ্রি জো আর অলসো অ্যাভেলেবল, থ্রি জো চাকও এরকম ধরনের হয়ে থাকে। অর্থাৎ কম্বিনেশান চাকের মধ্যে আমরা দু রকম দেখতে পাই, ফোর জো চাকটা তো আমরা সাধারণত দেখতেই পাই, তাছাড়াও থ্রি জো চাকও অবশ্য পাওয়া যায়। কেয়ার কি যত্ন নিতে হবে, সেম অ্যাজ সেলফ সেন্টারিং চাক, অর্থাৎ সেলফ সেন্টারিং চাকের ক্ষেত্রে আমরা যা যা যত্ন নিয়েছি সেরকম ধরনের কিন্তু আমাকে এখানেও সেই যত্নটা আমাকে নিতে হবে কম্বিনেশান চাকের ক্ষেত্রে। এরপরে আমরা আসছি ড্রিল চাক, ড্রিল চাকে কী আছে, ড্রিল চাকটা আমরা ড্রিল পড়ার সময় তখন আমরা অবশ্যই পড়েছি, এখানে ড্রিল চাকটা যেহেতু এখানেও একটা চাকের মধ্যে পড়েছে সেজন্য ড্রিল চাকটাও আমরা দেখে নেব, যেটা কিনা আমরা টেল স্টকে ব্যবহার করতে পারি, ড্রিল হোল্ড করার স্টেট স্ট্যাং ড্রিল হোল্ড করার জন্য ব্যবহার হয়ে থাকে অনেক সময়, কিন্তু এই ড্রিল চাক আমরা স্পিন্ডিলেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই 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 ড্রিল চাক, দিস টাইপ অফ চাক ইজ পার্টিকুলারলি অ্যাডপ্টেড ফর হোল্ডিং টুলস, এটা কিসের জন্য তো করা হয়েছে না, টুলসগুলো অর্থাৎ কাটিং টুলস যে আছে সেটাকে হোল্ড করার জন্য, এটা কিন্তু জব হোল্ডিংয়ের জন্য নয়, কাটিং টুলসকে হোল্ডিং করার জন্য এই ধরনের চাকটাই সাধারণত ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং স্টেট স্যাং, সেটা অবশ্যই যেন স্টেট স্যাং হওয়া চাই। থ্রি স্লটস আর কাট, তিনটে স্লট কাটা রয়েছে এই চাকের মধ্যে, কী রয়েছে তিনটে স্লট কাটা রয়েছে, কত ডিগ্রি না 120 ডিগ্রি অন্তর অন্তর করে, ইন দ্য চাক বডি, চাক বডিতে তিনটে স্লট করা রয়েছে, হুইচ হাউসেস থ্রি জজ, যার মধ্যে কী রয়েছে না তিনটে জ রয়েছে, হ্যাভিং থ্রেডেড, যার মধ্যে যে জগুলোর কী রয়েছে, জগুলোর পেছন দিকে থ্রেড করা রয়েছে, থ্রেডেড কাট অ্যাট দ্য বডি, জয়ের যে বডি রয়েছে সেই বডিতে থ্রেড কাটা রয়েছে, দ্যাট মেস উইথ দ্য রিংনাট, যেটা রিংনাটের সঙ্গে ফিটিং করা রয়েছে। দ্য রিংনাট ইজ অ্যাটাচড, রিংনাটটা কার সঙ্গে অ্যাটাচ রয়েছে, টু দ্য স্লিভ, স্লিভের সঙ্গে অ্যাটাচ, অর্থাৎ বাইরের দিকে বডির একবার বাইরের দিকে যে অংশটা যেটা ঘোরাচ্ছে আমরা হাতে করে সেটা হচ্ছে গিয়ে স্লিভ। দ্য ব্যারেল টিথ, দ্য বিভেল টিথ আর কাট অল অ্যারাউন্ড দ্য স্লিভ বডি, বিভেল টিথ কাটা রয়েছে কোথায়, না যে স্লিভটা রয়েছে স্লিভের নিচের দিকের অংশটাতে টিথ কাটা রয়েছে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি ছবিতে, এখানে এই যে মাউন্টিং সিস্টেম যেটা বলছে, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে গিয়ে স্যাংটা লাগাতে পাচ্ছি, আর স্লিপ কোনটা এই যে বাইরের দিকের যে অংশ, চাকের বাইরের দিকের বডির যে বাইরের দিকের অংশ, এটা হাতে করে রোটেট করে বা এখানে বিভেল পিনিয়ানের সাহায্যে রোটেট করানো হয়, সেটা হচ্ছে গিয়ে স্লিপ, এবং এই স্লিপের এই যে নিচের দিকে টিথ করা রয়েছে, আর এই অংশটা বডি, এবং এই তিনটে জ, এই জয়ের পেছনে কী রয়েছে, জয়ের পেছনে কিন্তু থ্রেড করা রয়েছে, আর সেই থ্রেডটা কার সঙ্গে এনগেজ করা রয়েছে, না রিংনাট, অর্থাৎ এই রিংনাটের সঙ্গে রয়েছে। অতএব আমরা যখন এখানে বাইরে স্লিপ ঘোরাচ্ছি তখন রিংনাট মুভ করছে, রিংনাট মুভ করা মানে হচ্ছে গিয়ে জগুলো আস্তে আস্তে করে সেন্টারের দিকে যাচ্ছে বা সেন্টার থেকে ক্রমশ ওপেন হচ্ছে বা ক্লোজ হচ্ছে, এই হচ্ছে গিয়ে ড্রিল চাক, যে ড্রিল চাকগুলো বিভিন্ন মাপ অনুযায়ী স্পেসিফাই করতে হয়, 1-4 ইঞ্চ মানে এর হচ্ছে গ্রিপিং ক্যাপাসিটি হচ্ছে 1-4 ইঞ্চ পর্যন্ত এ জবটা হোল্ড করতে পারে, 3/8 বা হাফ ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ড্রিল সাইজ স্টেট স্যাং ড্রিল এর হোল্ড করতে পারে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, স্যাংটা দেখতে পাচ্ছি না, এবং স্যাংটা কীরকম ধরনের, এটা হচ্ছে স্যাং, সে যে স্যাংকের হচ্ছে গিয়ে এই স্যাংক পোর্শনটা, যে টেপার পোর্শন এদিকটা হচ্ছে মর্স টেপার থাকে, এবং যে যে অংশটা হচ্ছে গিয়ে এই চাকের মধ্যে চলে যায় সে অংশটা হচ্ছে গিয়ে জেকব টেপার থাকে। দ্য স্লিপ মে বি রোটেট বাই রোটেটিং এ কি হ্যাভিং বিভেল টি, একটা রোটেটিং কি রয়েছে, যে কিটা হচ্ছে চাক্কি আমরা বলে থাকি, সেই চাক্কিটা কী হয়েছে, তার চাক্কিকে সামনে হচ্ছে গিয়ে বিভেল পিনিয়ান করা রয়েছে, সেই বিভেল পিনিয়ান ঘোরালে কী হয় স্লিপটা রোটেট করতে থাকে, বিভেল টিথ কাট অন ইটস ফেস, কোনটা না চাক্কিয়ের ফেসে বিভেল টিথ কাটা রয়েছে, হুইচ মেস্ট উইথ দ্য বিভেল টিথ অফ দ্য স্লিপ, বিভেল স্লিপের যে
টিথ রয়েছে, বিভেল টিথ রয়েছে, তার সঙ্গে ম্যাচ করে, অর্থাৎ তার সঙ্গে অ্যাটাচ রয়েছে। দ্য রোটেটিং অফ দ্য স্লিপ, স্লিপটা যদি রোটেটিং করে কিসের মারফত, না চাকিয়ের মারফতে, দ্য রিং নাট টু রোটেট, রিং নাটটাও কিন্তু রোটেট করতে থাকে ইন ফিক্সড পজিশন, একটা নির্দিষ্ট স্থানে ওটা রোটেট করতে থাকে। অ্যান্ড অল দ্য থ্রি জজ, এবং তিনটে জ তখন কী হয়, ক্লোজ অর ওপেন, ক্লোজ হতে পারে বা ওপেন হতে পারে, বাই মিন্স অ্যামাউন্ট ফ্রম দ্য সেন্টার হোল্ডিং, সেন্টারের হোল্ডিংয়ে অর রিলিজিং দ্য স্যাঙ্ক অফ দ্য টুল, কোনো টুলের স্যাঙ্ককে হোল্ড করতে পারে কিংবা আবার রিলিজ করতে পারে। অর্থাৎ জগুলো ক্লোজ হয়, যখন ক্লোজ হয় তখন হচ্ছে গিয়ে কাটিং টুলটাকে হোল্ড করে, আর যখন রিলিজ হয়ে যায় তখন টুলটাকে খুলে ফেলা সম্ভব হয়। এই হচ্ছে গিয়ে ড্রিল চাক, এই চাকি, চাকি এখানে বিভেল পিনিয়ন করা রয়েছে, আর এখানে সামনের দিকের অংশে কী রয়েছে, না বিভেল টিথ কাটা রয়েছে। আর এই তিনটে জ 120 ডিগ্রি অন্তর অন্তর করে তিনটে গ্রুভের মধ্যে ফিটিং করা রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে স্যাঙ্ক, যে স্যাঙ্কের বললাম এদিকের অংশটাতে মর্স পেপার রয়েছে, আর যে অংশটা হচ্ছে গিয়ে এই পেছনে আটকানো হচ্ছে, চাকের পেছনে যেটা ফিট হচ্ছে সে অংশটা থাকে জেকব পেপার। এই ড্রিল চাক ইজ সামটাইমস ইউজ ইন এ লেদ, লেদে ব্যবহার করা যায় ফর হোল্ডিং স্ট্রেট স্যাঙ্ক ড্রিল, স্ট্রেট স্যাঙ্ক ড্রিল হোল্ড করার জন্য, রিমার অর ট্যাপ ফর ড্রিলিং, রিমিং অর ট্যাপিং অপারেশান, অর্থাৎ এই ধরনের অপারেশান করার সময় এই ড্রিল চাকের ব্যবহার হয়ে থাকে। এবং এই ড্রিল চাক কী হোল্ড করে, না ড্রিল, রিমার, ট্যাপ এই সমস্ত হোল্ড করে, কী অপারেশানের জন্য, ড্রিলিং অপারেশান, রিমিং অপারেশান বা ট্যাপিং অপারেশানের সময় এই ধরনের চাকের ব্যবহার হয়ে থাকে লেদ মেশিনে। দ্য চাক মে বি হেল্ড, চাকটা কোথায় হোল্ডিং করা হয়ে থাকে, আইদার ইন হেডস্টক, হেডস্টকে যেমন ব্যবহার করা হয়ে থাকে তেমন টেলস্টক স্পিন্ডিলেও এটা ব্যবহার হয়ে থাকে। সবশেষে আমরা দেখে নেব ইন্ডিপেন্ডেন্ট চাক এবং সেলফ সেন্টারিং চাকের মধ্যে কী ফারাকটা রয়েছে। তো ইন্ডিপেন্ডেন্ট চাক অর্থাৎ ফোর জো চাক, আর সেলফ সেন্টারিং চাক মানে হচ্ছে গিয়ে থ্রি জো চাক। তো এতে কী সুবিধা রয়েছে, এক নম্বরে হ্যাভিং ফোর জো, এতে রয়েছে গিয়ে চারটে জ ইন্ডিপেন্ডেন্ট চাকে, এবং সেলফ সেন্টারিং রয়েছে সাধারণত কটা হয়, তিনটে জ হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অর্থাৎ প্রতিটা জ কিন্তু এককভাবে মুভ করতে পারে, আর এখানে তিনটে জয় কিন্তু অ্যাট এ টাইম মুভ করে, অর্থাৎ আমরা যদি একটা বিভেল পিনিয়ন ঘোরাই তিনটে জয় কিন্তু অ্যাট এ টাইম মুভ করে। এবং টেক টাইম, ইন্ডিপেন্ডেন্ট চাকে যখন আমরা জব একটা ট্রু করব তখন কিন্তু অনেকটা সময় লাগে, আর এখানে কিন্তু কুইক গ্রিপিং হয়ে যায় জবটাকে, আমরা যেহেতু একসঙ্গে সমস্ত জবগুলো মুভ করে সেই জন্য অ্যাট এ টাইম মুভমেন্ট হওয়ার জন্য এই জব কিন্তু অটোমেটিক সেন্টার নিয়ে নেয় এবং জবটা গ্রিপ হয়ে যায়। রেগুলার অ্যান্ড অড শেপ জব ক্যান বি হোল্ড, অর্থাৎ সম আকৃতি বা বিষম আকৃতি যেরকমই জব হোক না কেন ইন্ডিপেন্ডেন্ট চাকে হোল্ড করা সম্ভব। আর এখানে কি হয়, থ্রি জো চাকের ক্ষেত্রে কি হয়, অনলি রেগুলার শেপ জব ক্যান বি হোল্ড, শুধুমাত্র সম আকৃতির জব এখানে সম্ভব, হোল্ড করা সম্ভব। জজ আর রিভার্সেবল, জগুলো কি করা যায়, না ঘোরানো যায়, আমি একটা জয়ই কিন্তু ইনসাইড থেকে ক্ল্যাম করতে পারবো, ওই জটাই আবার ঘুরিয়ে কিন্তু আউটসাইড থেকে ক্ল্যাম করতে পারবো, তো একটা জয়ই কিন্তু আমি দুরকমের একটা পেয়ার যে জব, একটা সেটের যে জব, সেই জগুলো, সেই জগুলোতেই কিন্তু আমি দুরকমের কাজ করতে পারবো। এখানে কি হচ্ছে, জ আর জেনারেলি নন রিভার্সেবল, যে জটা আমি নর্মাল ওয়ার্কের জন্য ব্যবহার করব সেই জবটা কিন্তু আমরা রিভার্স ওয়ার্কের জন্য ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আমার জন্য এই চাকের জন্য দু ধরনের জব আমাকে ইউজ করতে হয়। এক্সেন্ট্রিক জব ক্যান বি ডান, অর্থাৎ যেমন হচ্ছে গিয়ে এক্সেন্ট্রিক জব বলতে যেমন ক্র্যাঙ্কশ্যাফ্টগুলো এক্সেন্ট্রিক জবের মেন প্রধান উদাহরণ, তো সেরকম ধরনের এক্সেন্ট্রিক জব কিন্তু আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট চাকে করতে পারবো, অপারেশানটা করতে পারবো, কিন্তু এক্সেন্ট্রিক জব আমরা কখনোই করতে পারবো না থ্রি জ চাকে। ফার্ম গ্রিপিং অর্থাৎ শক্তপোক্তভাবে ইন্ডিপেন্ডেন্ট চাকে জব গ্রিপিং করা সম্ভব, কিন্তু থ্রি জো চাকে ফার্ম গ্রিপিংটা সম্ভব নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল হোয়ার ফ্রম আই কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোজ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ফর নেক্সট স্লাইড অ্যান্ড ভিডিওস, থ্যাংক ইউ।